একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর একজন খুব পছন্দের নবী ছিলেন আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি কি প্রশ্ন আল্লাহ তোমার দয়া কেমন কে সবচেয়ে বেশি রহমান কে আমি রহিম কে আমি গফফার কে আমি গফুর কে আমি আল্লাহ তুমি রহমান তুমি গফফার তুমি গফুর কিন্তু প্রশ্ন হলো জাহান্নাম কেন বানাইছো আল্লাহু আকবার বলবেন না বলে ফেলছেন জাহান্নাম তুমি কেন বানাইলাম আল্লাহ বলছেন মূসা কি বলতে চাচ্ছ বলকে আল্লাহ আমি তোমার দোষ ধরছি না কিন্তু তোমার দয়া যেহেতু সবচাইতে বেশি 100টা রহমতের মধ্যে 99টা রহমত তোমার সাথে রেখে দিয়েছো দয়াটা 99টা দয়া তোমার মধ্যে রেখে দিয়েছো একটা দয়া সবার মধ্যে বণ্টন করে দিয়েছো এত দয়া তোমার জাহান্নাম বানানোর কি দরকার ছিল দেখছেন কি প্রশ্ন করে বসছে আল্লাহ উনি তো মাঝে মাঝে আল্লাহকে এরকম প্রশ্ন করে আটকে দিতেন সুবহানাল্লাহ বলেন মজা করতেন وكلم الله موسى تكليما الله কি বলতেন মাঝে মাঝে একদিন বলতেছে আল্লাহ আমার তো ঘুম ধরে তোমার কি ঘুম ধরে না দেখেন আল্লাহ বলছে মূসা এটা একটা প্রশ্ন হলো কাল আমার ঘুম না ধরলে আমার চোখ জ্বলে পা জ্বলে ব্রেন ঠিক থাকে না রাগ ওঠে আল্লাহ তুমি ঘুমাও না তুমি থাকো কেমন এবার আল্লাহ বলছেন তুই হাতে গ্লাস নে গ্লাস নিয়েছেন হাতে কাঁচপাত্র হাতে নিয়ে দাঁড়ায় আছেন মনটা খারাপ আল্লাহ বলছেন মূসা মন খারাপ কেন আল্লাহ আমি নবী গ্লাস ধরার দায়িত্ব আমারে দিলে হয় দিছেন গ্লাস ধরছেন গ্লাস গেছে পড়ে কেন আল্লাহ ওই সময় দিছেন তার মধ্যে একটা ঘুমের ভাব ঘুমের আগে যেটা এটা হচ্ছে তন্দ্রা সিনা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তন্দ্রা যখন আসছে গ্লাস গেছে পড়ে বলে ফেলছেন ইন্না লিল্লাহ আল্লাহ বললেন দায়িত্ব নাকি ছোট হয়েছে গ্লাস পড়লো কেন আল্লাহ দোষ তো আমার না দিছো গ্লাস ধরতে ঘুমটা দেওয়ার কি দরকার ছিল জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বলছেন আল্লাহ একটা প্রশ্ন কি আমার খুব শখ হচ্ছে সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য লোকটাকে আমি দেখব আল্লাহ বলেন দেখবা হ্যাঁ এইখানে দাঁড়াও এই দিক দিয়ে একটা লোক যাবে তার ছেলেকে সাথে নিয়ে সেই লোকটা সবচেয়ে জঘন্য দেখলেন দেখার পরপরই বলছে আল্লাহ আমার প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে আরো কিছু প্রশ্ন জমা আছে কি তোমাকে দেখাতে হবে পৃথিবী এই মুহূর্তে সবচেয়ে ভালো বান্দাটা কে ভালো বান্দাটা কে আচ্ছা তুমি এখানে দাঁড়ায় থাকো ওই দিক থেকে বিকেলের দিকে একটা লোক আসবে বিকেলের দিকে দেখে যে লোক সকালে গেছে সেই লোক ওই বিকেলেই আসছে ওই লোক এবার মূসা বলতেছে আল্লাহ সকালে যে লোকটা দেখলাম সেই লোকটা হলো সবচেয়ে জঘন্য ওই লোকটা আবার বিকেলে সবচেয়ে উত্তম লোক হলো কেমন আল্লাহ বলছেন মূসা শুধু একটা কারণ আমার ভয়ে চোখের পানি ফেলে তওবা করে কেঁদেছে জোরে কর সুবহানাল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم تبارك الذي جعل في السماء
السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفة لمن أراد ذكر أو أراد شكورا وعباد الرحمن الذين وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم ساوند كمان بارن كمان
وعلى آل سيدنا شبيب بلغ العلا بكماله كشف التجا بجماله حصنت جميع خصاله سلوا سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لساد مان ما بلغ العلا নিচে নামান লাগবে না, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার দক্ষিণ সুন্দরী পাড়া আল আমিন ইসলামী তরুণ সংঘ কর্তৃক আয়োজিত একুশ অক্টোবর ২০২৩ অনুষ্ঠিত আজকের এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল খালিক হাফিজাহুল্লাহ, আজকের এই বরেণ্য মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন রাজাখালী ফাজিল মাদ্রাসার অনারাদল সহকারী অধ্যাপক মুহতারাম মাওলানা নূরুজ্জামান মুনজু সাহেব, মুহতারাম মাওলানা লুৎফুর রহমান সাঈদ নিজামী হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলাইজম সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? ওনারা ব্যাক কোন কেন আসুন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে গুনামাফের এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মহান জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে স্বতঃস্ফূর্ত ভাবে আমরা মহান রবকে খুশি করার জন্য বলে উঠছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা والغنى
সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম সম্মানিত হাজেরিন উঠতে একটু দেরি হয়ে গেল শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে সবাই থাকতে রাজি আছেন তো আপনারা খুব সাহসী মানুষ সমুদ্রের মাঝখানে চলে যান তাই না আমি শুনেছি সমুদ্রের ঢেউ আপনাদের কাছে কমন একটা বিষয় তো এত কষ্ট করে যদি এত কঠিন জায়গা যদি আপনারা অবস্থান করতে পারেন আমরা কি ধৈর্য ধরে শেষ তক শেষ অবধি মাহফিলের শেষ সময় পর্যন্ত কি থাকতে পারবো না ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি এমন সময় নেব না যা আপনার কষ্ট হবে আমি নাতি দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের অনেকগুলো নাম আছে এই কিতাবের নাম আল হুদা আশ-শিফা তো এরকম করে আল্লাহ তাআলা একটা সূরার এই সূরার একটা নামকরণ করেছেন ফুরকান তো সেই সূরাতুল ফুরকান থেকে আমি কিছু আয়াতে কারীমে তেলাওয়াত করেছি তো আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি সম্মানিত হাজেরিন আমার পূর্বে অনেক আলোচক এখানে কথা বলেছেন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমরা যা শুনব তার চেয়ে আমাদের উচিত আমল করা কম না বেশি আমল করা দরকার কম না বেশি বেশি এদেশে না আমল বেশি হয় বলেন ওয়াজ বেশি কিন্তু আমল কি তত হয় আমল যদি সেই পরিমাণ হতো আমলের পরিমাণ যদি বৃদ্ধি পেত তাহলে মসজিদের মুসল্লি কমার কথা না বাড়ার কথা মুসলমান নামাজ পড়ে আজকে মাত্র 5% আর বাকি 95% এর কোনো খবর নেই আমার দেশে 100 জন মুসলমানের ভিতরে এই দেশের কত পার্সেন্ট মুসলমান বিড়ি খায় বলেন তো 80% হবে মিনিমাম 80% বিড়ি খায় 5% নামাজ পড়ে আচ্ছা আমি যদি বলি এই জায়গায় যারা বসে আছেন অধিকাংশ দাড়িওয়ালা না দাড়ি ছাড়া বলেন দাড়ি ছাড়া আমি আপনাকে কষ্ট দিয়ে বলছি না কথাগুলো আমাদের বাস্তবতার কথা বলছি তাহলে আমরা বিড়ি খাই আমরা নামাজ পড়ি না আমরা দাড়িও রাখি না বাহ্যিক কোনো সিমটমও রাখি না আচ্ছা বলেন তো পৃথিবীর কোনো পয়গম্বর কেউ কি দাড়ি ছাড়া ছিলেন না দাড়িওয়ালা ছিলেন দাড়ি ছাড়া কারা থাকে ইউরোপ আমেরিকা এদের সভ্যতা সংস্কৃতি এরা দাড়ি ছাড়া থাকে কিন্তু ইসলামের সভ্যতা নবীদের সভ্যতায় দাড়ি বিহীন না দাড়িওয়ালা দাড়িওয়ালা অথচ আমরা সভ্যতাকে গ্রহণ করেছি নবীদের না পশ্চিমাদের রাগ করা যাবে না কিন্তু আপনি রোগী হয়ে ডাক্তারের কাছে গেলে তখন রোগী কিন্তু ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আগে বলে আপনার হিস্টোরি কি বলেন আমরা যখন আলোচনা করতে আসি সমাজের কিছু রোগ আছে না নাই এই রোগগুলো আমাদের তুলে ধরার দরকার আছে না তাহলে আমরা মুসলমান আমাদের নামাজের দশা খুব খারাপ নামাজ পড়ি না বদনেশায় আছি সভ্যতার সংস্কৃতিতে আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে ধরেছি আমার দেশের অধিকাংশ মা বোন তারা কামিজ পরেন লম্বা কাপড় পরেন না অর্ধলগ্ন কাপড় পরেন
অর্ধ লগ্ন যা দিয়ে শরীর ঢাকে না লম্বা 12 হাত শাড়ি কিন্তু পেট ফাঁকা সবই ফাঁকা এত কাপড় পরার পরেও শরীর ঢাকে আমি কি ভুল বলছি তাহলে সব দিক থেকে দেখা যাচ্ছে আমরা শুধু মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুল সাত্তার এতটুকুই কিন্তু আমাদের বাস্তবতায় আল্লাহর প্রকৃত বান্দার কিন্তু আমরা পরিচয় দিতে ব্যর্থ ম্যাক্সিমাম ভালো জানাই তা না ভালো আছে ম্যাক্সিমাম আমরা সফল না ব্যর্থ কিন্তু আমরা আমাদের শুধু এই দুনিয়ার আইডি কার্ডে আর পাসপোর্টে মুসলমান নাম রেখে কোনো লাভ হবে না তালিকায় থাকতে হবে কার তালিকায় আস্তে বলবেন না কার তালিকায় এক বেচারি আইডি কার্ড বানাতে দিয়েছে অফিসে তো নিতে গেছে আইডি কার্ড নাম হলো নাজিবুল্লাহ তো আইডি কার্ড তুলে দেখে ওর নাম আসছে হলো নাউজুবিল্লাহ কি আসছে নাউজুবিল্লাহ তো আজকে আমি মুসলমান আমার আইডি কার্ড দুনিয়াতে ঠিক আছে কিন্তু আল্লাহর আইডি কার্ডে যা দেখবেন যে আপনি মুসলমান ঠিকই লিখছে কিন্তু সামনে একটা অ আছে অ মুসলমান তাহলে তো হলো না এজন্য আমার মুসলমানিত্ব আছে কিনা আমার ইসলাম কতটুকু আছে আমার ভিতরে তা যাচাই বাছাই করার জন্য কি দরকার কোরআনটা দরকার কোরআন কি হুজুরের না সবার কোরআন কি হাফেজের আলেমের না সবার কোরআন সবার জন্য কিতাব জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন থেকে আমার আকীদা ঠিক করব কোন শায়খের কাছ থেকে আকীদা ঠিক করার দরকার নেই কোরআন আকীদা শেখায় সম্মানিত ভাইরা আমি খুবই আনন্দিত এই প্রত্যন্ত অঞ্চলে সামনের দিকে তাকালেই দূর দিগন্তে শুধু কি বলে সমুদ্র আর সমুদ্র না সামনে সমুদ্র না নাকি আমি এরকম শুনেছি এই একটি প্রান্তিক একটা জায়গায় সমুদ্র উপকূলে এত সুন্দর নীরব পরিবেশে বসে আমি কথা বলতে পারছি আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তাহলে কোরআনটাকে আমাদের সবার পড়ার দরকার কি আছে না একটা গ্রুপ পড়বে না সবাই পড়বে বুঝে পড়বে না বুঝে পড়বে বুঝে পড়বে না বুঝে পড়বেন সারা জীবন বুঝলেন না এটা কেমন কথা একটা মানুষ প্রত্যেক দিন ইংলিশ পত্রিকা পড়ে কেউ কি বলবে ও ইংরেজি জানে না কেউ বলবে না সে বলবে যে না কিছু জানে আমার দেশে এমনও কোরআন পাঠক আছে কোরআন শুধু পড়ে কিন্তু বোঝে না কোরআন কি না বোঝার কিতাব না বোঝার কিতাব বোঝার আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে কথা বলে ম্যাক্সিমাম সূরা শুরুতে আগে কোরআন সম্পর্কে কথা বলে এরপরে কথাগুলো শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে আগে তার কোরআনটা শুরু করে কোরআনের প্রশংসা দিয়ে এরপরে আল্লাহ তাআলা আলোচনা শুরু করেছেন যারা পারেন ছট মিলিয়ে আমার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ارپوره ارجوره ارجوره اي سورة تامون اكتا سورة গোটা কোরআনে যে কথাগুলো বলা হয়েছে তার সামারাইজ করে সংক্ষিপ্ত করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলে দিয়েছেন মূলত তিনটা প্রসঙ্গই সূরা ফাতিহার মধ্যে এসেছে প্রথমে হলো প্রশংসার দিক কার প্রশংসা আস্তে বলবেন না কার প্রশংসা আল্লাহ তাআলার একটা প্রশংসা দিয়া তার পরিচয় দেওয়া হয়েছে তিনি রহমান তিনি রাহিম তিনি বিচার দিবসের মালিক এরপরে বান্দা কর্তৃক আল্লাহর কাছে চাওয়া বান্দা আল্লাহর কাছে চাবি ইস্তিআনা বান্দা কি করবে সকল চাওয়া সপিয়ে দেবে কার কাছে
আল্লাহর কাছে বান্দা আল্লাহর কাছে চাবে হেদায়েত চাবে বান্দার সকল কিছু আল্লাহর কাছে সঁপিয়ে দেবে আল্লাহ তাআলা সেই শিখানোর পদ্ধতি চাওয়ার পদ্ধতি সব বলে দিয়েছেন এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলছেন বান্দা আমার কাছে তুই দোয়া কর সঠিক পথ কোনটা ভ্রান্ত পথ কোনটা সেই সঠিক ভ্রান্ত পথকে আমি তোর জন্য ক্লিয়ার করে দেব তুই আমার কাছে হেদায়েত চাইবি আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা রাস্তা নয় দুটা রাস্তা নয় সাবিল সুবুল সুবুল হলো সাবিলের বহুবচন সুবুল হলো সাবিলের বহুবচন আমি তার জন্য একটা নয় দুইটা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য বের করে দেই চেষ্টা করব আমরা আর সাহায্য করবেন কে আল্লাহ আস্তে বলবেন কে সাহায্য করবেন কে আল্লাহ আমার বন্ধুগণ এরপরই আমরা যখন কোরআনের দ্বিতীয় সূরায় যখন আমরা অবতীর্ণ হব দ্বিতীয় সূরা যখন চোখে আর সামনে চোখে ভাসবে সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাই কোরআনে কারীমের পরিচয় আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন এমন একটা গ্রন্থ দিলেন যে গ্রন্থের ব্যাপারে বলছেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين هذا الكتاب بلا حلونا كي بلا حوية چه ذلك الكتاب هذا من حلو الدیس ذلك من حلو الدیت الله تعالى اي كتاب بلن بلن اي كتاب اي كتاب جن بلن كرون دنیا الشموس تو كتاب بلو هذا الكتاب সমাসমানের নিচের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার সমস্ত কিতাব হাদা বললে কোনো সমস্যা নাই কিন্তু কোরআন কি এই কিতাব না ওই কিতাব বলেন 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 এই কিতাব না ওই কিতাব ওই কিতাব কোথাকার কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজীদুন ফি লাওহিন মাহফুজ জোরে বলুন আল্লাহু আকবার কোরআন তেমন একটি মর্যাদা সম্পন্ন কিতাবের নাম যার ঠিকানা হলো লাউহে মাহফুজ লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যালিকা শব্দ প্রয়োগ করেছেন এই না বলে ওই বলেছেন এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে সংরক্ষণ করেছিলেন এত দূরে আমরা যেখানে আছি এটা হলো 228টি দেশের মধ্যে একটা সবুজ সবুজ ভূখণ্ডের একটা দেশ বাংলাদেশ আরো 227টা দেশ গোটা দুনিয়াতে আছে এই গোটা দুনিয়ার এই ভূখণ্ডের মাঝে ছোট্ট একটা বদ্বীপ বাংলার জমিনে কক্সবাজারের পেকুয়ার সুন্দরী পাড়ার এই ময়দানে আমরা কিছু সংখ্যক বান্দা এখানে বসে আছি বান্দিরা বসে আছি আমরা যেখানে আছি এখান থেকে একটু মাথা উঁচু করলে দেখতে পাই নীল আকাশ রাতের বেলা অন্ধকার আকাশ দেখতে পাই তারকারাজি দেখতে পাই চাঁদ দেখতে পাই দিনের বেলা সূর্য দেখতে পাই এই যে চোখের সামনে আমরা সূর্যটা দেখতে পেতেছি এই সূর্যটা বড় না পৃথিবী বড় বলেন সূর্যই কিন্তু বড় কিন্তু চোখে দেখতে লাগে পৃথিবীটা বড় সূর্যটা ছোট কিন্তু আদৌ কিন্তু ছোট নয় বিজ্ঞানীদের ধারণা অনুমান কেন্দ্রিক সম্পূর্ণ এক্সাক্ট সত্য নাও হতে পারে পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড় বিজ্ঞানীদের ধারণা বিশাল বড় এই সূর্য এই সূর্যের চাইতে আবার আমরা যখন আকাশের দিকে তাকাই অসংখ্য তারকারাজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করেছেন এই তারকারাজির মধ্যে একটা তারকা আছে যে তারকা ব্যাটেল জুইস নামে একটা তারকা যে তারকাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড় যেরকম সুবহানাল্লাহ কত কোটি 33 কোটি গুণ বড় একটা তারকা এত গুণ বড় এইরকম করে ব্যাটেল জুইস সুপারনোভা আড্রা প্রক্সিমা সেন্ট্রাই সহ অসংখ্য তারকারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে সেট করে দিয়েছেন فرجع البصر هل ترى من فطور বান্দা তুমি তোমার চক্ষুটা ফিরায় নিতে বাধ্য হবে তোমার চক্ষু ক্লান্ত হবে আমার সৃষ্টি দেখে তুমি শেষ করতে পারবা না এই বিশাল মহাশূন্যের মাঝে এই যে তারকাগুলো আছে
একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন 500 বিলিয়ন বিলিয়ন না বিলিয়ন একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছেন আচ্ছা মানুষ চাঁদের দেশে গেছে নীল আর্মস্ট্রংরা 70 দশকে চাঁদের দেশ সফর করে এসেছেন এরপরে মানুষ এখন মঙ্গল গ্রহেও গেছে মঙ্গল গ্রহে শুনলাম কেউ কেউ নাকি জায়গাও কিনছে ওখানে গিয়ে থাকবে মঙ্গল গ্রহ দেখলো চাঁদের দেশ দেখলো বান্দা যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম সূর্যের কাছাকাছি যাওয়া যাবে না কারণ কি হবে পুড়ে যাবে নির্দিষ্ট একটা তাপ আছে তার একটু আরেক আয়াতের সঙ্গে কিছুক্ষণ পরে মিলাই দেব আমি আমার বন্ধুগণ মানুষ যদি মনে করে আমি একটু তারকার দেশ খুঁজতে যাব তারকার দেশে একটু বেড়াতে যাব কেউ যদি যেতে চায় পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায় এই পৃথিবী থেকে কোনো বিমানে চড়ে যাওয়া যাবে না কোনো পাবলিক প্যাসেঞ্জার কোনো এরোপ্লেনও চলবে না হেলিকপ্টার চলবে না নভোযান ছাড়া উপায় নাই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান এখন হচ্ছে অ্যাপোলো 11 যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার এক ঘন্টায় যায় 39,000 কিলোমিটার এই গতিবেগে যদি কোনো বান্দা রওনা দিয়ে দেয় এই দুনিয়া নামক আমার আবাসস্থল থেকে যদি ওই তারকার দেশে যদি যেতে চায় ঘন্টা 39,000 কিলোমিটার বেগে যদি সে রওনা দিয়ে দেয় সে নভোযানে তার প্রক্সিমা সেন্ট্রাই নামক নিকটবর্তী সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র যাবেন কারা কারা হাত তুলে কথা কি বোঝা যায় আমি কি আলোচনা চালাবো কারো কোনো কষ্ট নাই তো আমার মধ্যে ওই তারেনারে বান্দরে কলা খাইছে ইন্দুরে এই আজগুবি কোনো গল্প আমার মধ্যে নাই আমি আমার এই মাহফিল জগতে 24 বছরে আমি যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে চেষ্টা করেছি কথা বলা বেহুদার সময় কাটানো উচিত না কারণ এই সময়েরও হিসাব দিতে হবে কার কাছে শিখেছি এদেশের ওয়াজ অঙ্গনের যিনি স্টার যিনি আমাদের যিনি পাখি তিনি তো নাই তিনি আমাদেরকে অসহায় করে রেখে চলে গেছে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূরে মুনাওয়ার করে দাও আমিন আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানাও আমিন জানেন চেয়ারে বসে মজা পায় না আল্লাহ বসে মনে হয় শূন্য বসে আছে এই চেয়ার এই চেয়ারে যার বসার কথা তিনি তো নাই এই চেয়ারে বসে এই চেয়ারের যথাযত হক যিনি আদায় করবেন তিনি তো আমাদের মাঝে নাই সম্মানিত ভাইরা সবাই তো যেতেই হবে যাব না আমরা আমরা বিচার চাইব কার কাছে আসতে বলবেন না কার কাছে কথা বহু আছে আমি আজকে ফ্রি মাইন্ডে বসছি যদি ফজর হয় আপত্তি নাই তো দেখছেন কোনো আপত্তি জানাজা সহ এতক্ষণ আলোচনা করা যাবে পারবো না তবে আমি খুবই আনন্দিত যে প্রত্যেকজন শ্রোতা আমার কাছে মনে হচ্ছে যে এক একজন খুব মনোযোগী শ্রোতার মতো ভূমিকা পালন করছে আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাইয়েরা তাহলে আমাদের কি সম্ভব এই তারকার দেশ ঘুরে আসা আকাশে ঘুরে আসা অথচ আজ থেকে 1,500 বছর আগে ওই বাইতুল আকসা যে বাইতুল আকসা আজকে রক্তে রঞ্জিত ইহুদিরা মসজিদ আকসাকে তালা মেরে দিয়েছে মুসলমানদেরকে সালাম কি বলে নামাজ পড়তে দিচ্ছে না বৈধ ফিলিস্তিনিদেরকে অবৈধ প্রমাণ করার চেষ্টা করছে আর অবৈধ দখলদাররা জোর জুলুম করছে সেই বাইতুল মুকদ্দাসে আমার নবী যে সকল নবীদের উপস্থিতিতে নামাজের নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত ভাইয়েরা সেখান থেকে তিনি শুধু এই আকাশ না সাতটা আকাশ তিনি দেখেছেন আর শাসিমের মেহমান হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আকাশের কিছু তথ্য দিয়া বলে আমরা মহাবিজ্ঞানী কিছুই হওনি বিশাল মহাশূন্য কে বানিয়েছেন আস্তে বলবেন না কে বানিয়েছেন সে আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি তোকে সৃষ্টি করেছি খামাখা বানাইনি কিছু লক্ষ্যে সৃষ্টি করেছি তোকে সে লক্ষ্যটা হলো কারো গোলামি করবি না গোলামি করবি কার এক জায়গায় না সব জায়গায় নামাজে মুনজু ভাই দাঁড়ায় যদি সূরা ফাতিহা না পড়ে আগে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বে কেন পড়বেন ওটাও তো সূরা পড়বেন না কেন আপনি এর কারণ হলো নামাজ সূরা ফাতিহা দিয়ে না শুরু করলে পরে নামাজই হবে না কারণ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা পড়তে হবে অন্য কোন সূরা দিয়ে শুরু করা যাবে না পিছন থেকে আপনি লোকমা দিয়ে দিবেন ইমাম আপনি ভুল করছেন দ্বিতীয়বার বলবেন তাও যদি ইমাম না শোনে আবার বলবেন আল্লাহু আকবার তাও যদি না শোনে সেই সময় আর নেতৃত্ব মানা যাবে না কারণ সে সীমা লঙ্ঘন করেছে কার বিধান আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করে ফেলেছে সঙ্গে সঙ্গে পিছনের মুসল্লির দায়িত্ব হলো নামাজটা শেষ করে ওই স্বৈরাচারী ইমামের ঘাড়টা মটকা দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়া ঠিক কিনা কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান আসতে বলবেন না কার বিধান নামাজের মধ্যে সূরা একটু উলট পালট করলে যদি ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হয় সমাজে যারা সুদের সমাজে যারা যাকাতের বিপরীতে সুদ চালু করতেছে বিয়ের বিপরীতে জেনাকে উৎসাহ দিচ্ছে এরপরে 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 সৎ ব্যবসার পরিবর্তে কালো বাজারি যারা করছে তাদেরও ঘাড় ধরার দরকার আছে না নয় তাদেরও ঘাড় ধরার দরকার আছে কিন্তু ওই জায়গায় তোমরা সু আমরা কোনো কথা বলছি না আমরা চুপচাপ আছি আজকে যদি এই দেশের মুসলমান যদি সচেতন মুসলমান হতো ওই আয়াতটা যদি জানতো কোন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر جوري بولي الله أكبر তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের কি মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ দেবে ও সৎ কাজের বাধা প্রদান করবে ঈমান আনবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন সত্যকে সত্য জানো সত্যের আহ্বান করো ন্যায়কেদের আদেশ দাও সৎকাজের বাধা দাও এই কাজটা প্রত্যেকটি ইমানদারের জন্য দায়িত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ এটা অর্ডার দিয়েছেন কে আসতে বলবেন না কে আপনি নামাজে শুধু ইমামের ভুল ধরবেন নামাজের মধ্যে ভুল হলে আপনি লোকমা দিবেন সমাজের নেতৃবৃন্দ অকাম কুকাম করবে লোকমা দিবেন না আপনি মোনাফেকের তালিকায় চলে গেছেন একটু কান লাগান মনোযোগ দিয়ে আমরা কিছু কথা শুনবো আজকে জোরে বলি ইনশাআল্লাহ আজকে যদি ওমরের মতো শাসক হতো এবং ওমরের জনপদের মতো যদি নাগরিক হতো জনপদটা জান্নাতের টুকরা হয়ে যেত ওমরে ফারুক এমন একটি সুন্দর সমাজ রাষ্ট্র গড়েছিলেন যে সমাজে প্রতিষ্ঠা করেছেন কিসের বিধান আসতে বলবেন না কিসের বিধান কোরআনের বিধান আমার বন্ধুগণ আমি ওমরের নামটা এজন্য নিলাম সূরার নাম ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্য সৃষ্টিকারী যে কিতাব সেটাই হলো ফুরকান আল্লাহ তাআলা ফুরকান শব্দটা দিয়ে এই সূরা শুরু করেছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকান আলা আবদিহি
ليكون للعالمين نذيرا جل بلون الله أكبر আমার বন্ধুগণ কোরআন হলো ফুরকান আর একজন ব্যক্তিকে রাসূল ফারুক বলে উপাধি দিয়েছেন সেই ফারুকটাকে বলেন বলেন কে চিনেন তো সবাই নাকি চিনেন না অনেক দিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুককে চিনেন কে সামনে দেখে এক ছেলে দাঁড়ায় বলে হুজুর আমি চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমি তাকে বললাম তুমি 100 তে 100 পাইছো কারণ তোমার ধারণা অনুযায়ী তোমার রাইট উত্তর রাইট তুমি যা জানছো তাই তো বলছো ওমর কি ব্যক্তি ছিলেন বাস্তব সত্য মিথ্যা তিনি বুঝায় দিতেন হক কাকে বলে বাতিল কাকে বলে সমাজে তা প্র্যাকটিক্যাল তিনি দেখিয়ে দিয়েছেন যেরকম সুবহানাল্লাহ আজকে আমি যে কোনো একটা সাহাবীকে সামনে নিয়ে কথা বলি আজকে একটা সাহাবীর নাম নিলাম কি নাম বলেন বলেন কি নাম বলেন ওমর কে নিয়ে আজকে আমি কিছু কথা এর সঙ্গে মিলাই নেব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আজকে বান্দার অভাব নাই কিন্তু ওমরের মতো বান্দার অভাব আছে না নাই আছে না নাই কে ওমরের মতো ভূমিকা রাখতে চায় না শুধু নিজের পিঠ বাঁচাতে চায় যখন বলা হয় এই তুমি কি করো আমি তো কিচ্ছু করি না ভাই কিছুই করি না আমি আমি কোনো দল টল বুঝি না আমি নিরপেক্ষ যে কয় আমি নিরপেক্ষ ও পাক্কা শয়তান ঠিক কি না মুসলমান কখনো দিন নিরপেক্ষ থাকতে পারে না রাসূল কখনো নিরপেক্ষ ছিলেন না কোন পয়গম্বর নিরপেক্ষ ছিলেন না কোন সাহাবী নিরপেক্ষ ছিলেন না সব আল্লাহওয়ালা বান্দা ছিলেন আল্লাহর পক্ষের লোক আল্লাহর দলের লোক ঠিক কি না নিরপেক্ষ শব্দটাই শয়তান থেকে আসছে আমরা পক্ষ নেব কার আসতে বলবেন না কার পক্ষ নেব আল্লাহ যা বলবেন আমি তাই বলব আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন আমি সেটাই ফলো করব এটাই তো ইমানদারের কাজ সম্মানিত ভাইরা তাহলে সূরার নাম কি বলেন তো জোরে বলেন সূরার নাম কি ফুরকান আমার কথায় বুঝতে কারো কোনো কষ্ট হচ্ছে না তো কারণ আপনার ভাষার সাথে আমার ভাষার একটা বিশাল তফাত আছে আমি আপনার ভাষা বুঝি না বাট আপনি আমার ভাষা বুঝেন আপনি আমার চাইতে বেশি পণ্ডিত কিন্তু আলহামদুলিল্লাহ বলেন আপনি আমার ভাষা বোঝেন কিন্তু আমি আপনার ভাষা বুঝি না তাহলে কি আপনি আমার চাইতে আরো এক ভাষা পিছিয়ে আছেন না আগায় আছেন আপনি পণ্ডিত আলহামদুলিল্লাহ এই এলাকায় জন্ম নিয়ে আপনারা ধন্য যে দুটো ভাষা জেনে রাখছেন একটা মায়ের ভাষা আর একটা দেশের ভাষা আলহামদুলিল্লাহ তাই না বেড়া ওই যে ছাগল ভেড়া যেন গাছ না খায় এই জন্য আপনারা ওই যে মাঝখানে ফাঁকা ফাঁকা করে একটা বেড়া দেন এই বেড়াকে এলাকায় বলে টিয়ারা বলেন তো টিয়ারা কোন শব্দ বাংলায় আছে এই কথা কইলে কেউ কি বুঝবে এটা বুঝবে এরকম করে বহু শব্দের উৎপত্তি আপনাদের চাটগাইয়া ভাষায় আছে আমি কিছু চেষ্টা করি মাঝে মাঝে কিন্তু পড়িয়ে দিক দিয়ে ভুলি আরেক দিক সম্ভব না এই দুনিয়াতে সম্ভব না কঠিন ব্যাপার কিন্তু আপনারা মার জন্মের মার পেট থেকে জন্মের সুবাদে হয়ে গেছে আজকে মনজু ভাই যখন গাড়িতে আমার ড্রাইভার মনজু ভাইয়ের কথা শুনি আর কয় এই কি তা মানে সে আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি শুনতেছে কি এটা কিছুই তো বুঝি না তা আমি এখন মোটামুটি আপনাদের সম্পূর্ণ কথা না বুঝলেও যখন গালি দেন তখন টের পাই এটা অন্তত বুঝ জি সম্মানিত ভাইয়েরা সূরাতুল ফুরকান আমি 61 থেকে তেলাওয়াত শুরু করেছি এবং আমার আজকে প্ল্যান হচ্ছে 71 পর্যন্ত 61 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতের একটা সারসংক্ষেপ আমি তুলে ধরতে চাচ্ছি আমরা শুনবো শুধু আমলের নিয়তে শুনবো বলেন বলেন কিসের নিয়তে আমলের নিয়তে যেন একটা পরিবর্তন হয় ধন্যবাদ জানাচ্ছি মাহফিল কর্তৃপক্ষকে যারা আয়োজন করেছেন গত বছর তারা করছিলেন গানের আয়োজন জানেন কি না গানের আসর তারা করেছিল এবার করেছে কোরআনের আসর বলি আলহামদুলিল্লাহ তো আমাকে যখন বলল হুজুর আমরা গান গত বছর আসর করছিলাম এবার মাহফিল তো বললাম গান কি কি কইছো কক মুখস্থ কক
চুপ করে আছে কিছু বলতেছে না যেখানে মাহফিল হয়েছে আর এখানে গান টান হবে না জোরে বলি ইনশাআল্লাহ গান গে অশ্লীল অশ্লীল গান গে চরিত্র কখনো ভালো হতে পারে আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো জোরে বলি আল্লাহুম্মা আমিন যে পাড়ার নামই হলো সুন্দরী পাড়া আর কি থাকে বলে সব সুন্দর কিন্তু কি সুন্দরী না সুন্দর সুন্দরী মেয়েদের দিকে চলে গেছে কথা ও আচ্ছা আল্লাহ তুমি মাদেরকে সুন্দরী হওয়ার তৌফিক দিয়ে দাও কারণ মার পেট থেকে মা তো গোডাউন মা গোডাউন না মা যদি সুন্দরী হয় সমাজটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা আল্লাহ এলাকার প্রত্যেক মাকে দিনের সুন্দরী বানায় দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সূরাতুল ফুরকান আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত পর্যন্ত পছন্দের বান্দাদের কিছু কথা বলেছেন আল্লাহর পছন্দের বান্দাগুলোর গুণগুলো কি কি হতে পারে তা তুলে ধরেছেন প্রথমে তুলে ধরেছেন তার পরিচয় আল্লাহ নিজের পরিচয়টা আগে তুলে ধরেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজাম ওয়াজাআলা ফীহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা সেই বরকতময় মহান প্রভু যিনি মহাকাশে মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ আল্লাহ তাআলা কি সুন্দর করে পরিচয় দিচ্ছেন আমার বন্ধুগণ আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য মানে সূর্যের নিজস্ব আলো আছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই এটা আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি কিন্তু বিজ্ঞান বই পাইলাম কয়দিন আগে কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে বিজ্ঞান বই আমরা পাইছি না বিজ্ঞান বই কোরআন থেকে নিছে কিসের থেকে নিছে বলেন কয়েকদিন আগে আমার সফর ছিল কয়েকটা দেশে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপ মালদ্বীপ থেকে মালয়েশিয়া হয়ে কাতার হয়ে যখন দেশে আসব বিমানে সচরাচর চড় হয় কিন্তু আমার এমনটা কখনো মনে হয় নাই বিমানে উঠে বিমানের জেনারেল সিটে সাইড সিটে বসে যখন আমি বসেছিলাম বিমান চলছে উপরে অনেক ঊর্ধ্বে উঠেছে বিমান ঘন্টায় 700-800 কিলোমিটার বেগে চলতেছিল নিচের দিকে তাকায় দেখি বিশাল বড় মেঘমালার একটা স্তর বিশাল একটা স্তর মেঘমালা মনে মনে চিন্তা করলাম আল্লাহ এই বিশাল মেঘমালা এগুলো তুমি কেমনে ঝুলায় রাখছো এর কি কোনো ওজন আছে নাকি একটু চিন্তা হলো আমার দেখি তো এর ওজন আছে নাকি একটু চিন্তা করে দেখি তো বিজ্ঞান বলতেছে কিউমুলাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 200 টন কিউমুলিনম্বাস নামে মেঘমালা আছে যার ওজন হলো 10 লক্ষ টন 200 টন 10 লক্ষ টন টনকে টন ওজন এই মেঘমালার এগুলোকে মহাশূন্যে ঝুলায় রেখেছেন তিনি কে যদি ছেড়ে দেয় ছেড়ে দিলে শেষ কিসের তোমার টাওয়ার শ্রীলঙ্কার লোটাস টাওয়ার মালয়েশিয়ার কি টাওয়ার ওই যে টুইন টাওয়ার যেটা আছে একটা কিসের টাওয়ার সব শেষ হয়ে যাবে ঝুলায় রেখেছেন কে পেট্রোনাস টুইন টাওয়ার ঝুলায় রেখেছেন কে ঝুলায় রেখেছেন বিজ্ঞান বলছে এই কথা সঙ্গে সঙ্গে আমি কোরআনের দিকে আমি চলে গেলাম আল্লাহ তোমার কোরআনে তুমি কি বলেছো মেঘ নিয়ে কোনো কথা আছে নাকি মহান রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল সূরাতুর রাআদ আয়াত নাম্বার 12 তিনি সেই মহান সত্তা যিনি আকাশি উত্থিত করেন দুনিয়া থেকে শেষ এই সমস্ত পানিগুলো নিয়ে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা ঘন এবং ভারী মেঘমালা কোরআন বলে দিয়েছে 1500 বছর আগে বিজ্ঞান প্রমাণ করলো কয়েকদিন আগে বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে নিয়েছে কোরআন থেকে নিয়েছে আমার বন্ধুগণ এরপর আল্লাহ তাআলা বলছেন তিনি সেই মহান প্রভু যিনি রাতকে দিনের স্থলাভিষিক্ত করেছেন খিলফা খিলফা করে দিয়েছেন দিনকে রাতের স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তাআলা বলছেন বান্দারা আমার পরিচয় তো তোরে দিলাম বান্দা এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না কি
হয়তো বলতে পারবে ওয়াশিংটন ডিসি সিটিতে আমার একটা বাড়ি আছে, পরিচয় দিতে পারবে। হয়তো বলতে পারবে কানাডায় আমার একটা বাড়ি আছে, অমুক একটা ব্যবসা আছে, কিন্তু কেউ তো এমন পরিচয় দিতে পারবে না আকাশের মালিক তিনি কে। আসতে বলে না তিনি কে। এরপর আল্লাহ তাআলা বলছেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما جربلون الله أكبر রহমানের বান্দা কারা, সে আল্লাহর পছন্দের বান্দাগুলো কারা, যাদের মধ্যে 17টা গুণ থাকবে, কয়টা গুণ বলেন? 17টা গুণ আমরা একটা একটা করে আজকে শুনে যাব, 17টা গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করব। নাম্বার ওয়ান হলো এই জমিনে চলতে গিয়ে যারা আল্লাহর পছন্দের গোলাম তারা অহংকার করে চলবে না বিনয়ী হয়ে চলবে? বলেন অহংকার না বিনয়ী? অহংকারটা কার জন্য মানায়? আসতে বলবেন না কার জন্য মানায়? আকাশটা কার? আর আকাশের জমিনে তুমি বসে, আকাশের নিচে তুমি বসে, আল্লাহর জমিনের আল্লাহর জমিনের উপরে বসে আকাশের নিচে তুমি অবস্থান করে কেমন করে তুমি অহংকার দেখাও? অহংকার তো কারো জন্য নয়, অহংকার একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আজকে সমাজে কিছু লোকের অহংকার আছে না নাই? ক্ষমতার অহংকার, টাকার অহংকার, চেহারার অহংকার, এরকম বহু অহংকার দেখেন, জ্ঞানের অহংকার দেখেন না? কিছু কিছু জ্ঞানী আছে, কিছু হুজুরও তো আছে, আছে না? কিছু হুজুরও আছে বলে ওর কি কোনো ইলম আছে নাকি? ও কয় কিতাব পড়ছে? কয় কিতাব আছে না? এই জাতীয় কথা তাদের মুখ থেকে বড় হয় যারা টাটকা মূর্খ, যারা তারা এই জাতীয় কথা বলবে। একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ এমন জাতীয় কথা কখনো বলতে পারে না। চিন্তা করেন, হামাস প্রতিনিয়ত জান দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে। এইদিকে আমার দেশের কিছু শায়খ বলে হামাসের আকীদা ঠিক নেই। তারপরে তারপরে বলতেছে বলতেছে সালাউদ্দিন আইয়ুবি, সালাউদ্দিন আইয়ুবি যিনি বাইতুল আকসাকে শত্রুমুক্ত করেছিলেন, বাইতুল আকসার বিজয় জেনে এনেছিলেন, সেই সালাউদ্দিন আইয়ুবি রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলতেছে তারও নাকি আকীদা ঠিক ছিল। তাহলে সবার আকীদাই যদি ঠিক না থাকে, তুমি যদি মনে করো তুমি একমাত্র হকের ডিলার, আমরা তা মনে করবো না, তুমি হচ্ছে বাতিলদের ডিলার, ঠিক কিনা? ঠিক কিনা? এই মুহূর্তে, এই মুহূর্তে কে ওয়াহাবি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে সুন্নি, কে আহলে হাদিস, কে আহলে হাদিস, কে হানাফি, কে মালিকি, কে হাম্বলি, কে হাম্বলি, এগুলো দেখানোর সময় নাই এখন, এগুলো দেখার সময় নাই। আমরা মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, আমরা আমাদের কালিমা একটা, এই সিদ্ধান্ত নিয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আজ আমরা ফেরকাবাজি করতে গিয়ে সব হারিয়ে ফেলেছি। একই গ্রামে মসজিদ, গ্রামের এক কোনায় একটা, মাঝখানে একটা, আরেকটা কোনায় একটা। গ্রামের লোক সংখ্যা হলো 200, মসজিদ হলো 3টা। ফাইন হয়েছে না? ভালো হয়েছে? আস্তে কয়, ভালো হয়েছে? ভালো হয়েছে? মাত্র 200 জন, মাত্র 200 জন, মাত্র 200 জন গ্রামের বাসিন্দা, মসজিদ বানাইছে 3টা। এটা কি রহমত না গজব? এক সাহাবীর বাড়ি অনেক দূরে, বলেন হুজুর আমার কিছু জায়গা আছে, যদি আপনি অনুমতি দেন, আমি মসজিদের কাছাকাছি এসে বাড়িটা করব। রাসূল বলেন তুমি দূর থেকে আসো, প্রত্যেকটা কদমে তুমি ডাবল ডাবল সওয়াব পাবে। তাহলে মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? এখন কি বেশি বলেন তো? মসজিদের টাইলস গুলো দেখছেন? ডিজাইন গুলো দেখছেন? কই মসজিদে এরকম ডিজাইন লাগা, টাইলস লাগাইছে? ডাবল টাকা দিয়ে বানাও মসজিদ,
মসজিদের ডেভেলপ দরকার না নামাজের ডেভেলপ দরকার? কিসের ডেভেলপ দরকার? নামাজ। ফেরকার দিকে আমরা যাব না, আমরা এক হতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। নাভিতে হাত বাঁধুক আর বুকে হাত বাঁধুক, আমিন আসতে বলুক আর জোরে বলুক, মাহিন নাই বলুক, ফরজ নামাজের পরে মোনাজাত করুক আর না করুক। এরপরে মিলাদ, সিরাত, নূর, মাটি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের এখন মত পার্থক্য সৃষ্টি করার সময় নয়। বাতিলরা আমাদেরকে শেষ করে দিচ্ছে। যখন ওরা ধরবে, হানাফি আর হাম্বলি মালিকই খুঁজবে না, মুসলমান কিনা খুঁজে বের করবে, ঠিক কিনা? এই ভুল আর করা যাবে না, আমরা এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বিজয় কে দিবে? আমার রাসূলের বদরের বিজয় কে দিয়েছেন? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ নিজে সাহায্য করেছি, ফেরেশতা পাঠায়। জোরে করুন সুবহানাল্লাহ। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল আশাব্যঞ্জক একটা কবিতার ছন্দের মধ্য দিয়ে তুলে ধরেছেন। তিনি বলছেন, নিকলসে সাহারা জিসনে রমা কি সলসনত কা উলট দিয়া থা, সুনা হে ইয়ে কুদসি মোসে মেনে ওহ সির পর হুশিয়ার হোগা। যে সত্য রোমান সালতানাত কি তছনছ করে দিয়েছিল, সেই সিংহ এখন ঘুমের মধ্যে আছে। শুনেছি আমরা আবারও নাকি তিনি ফিরে আসবেন। ও উত্তর শরীরা, তোমরা চিন্তা করো না, শৌর্য বীর্য নিয়ে আবার ফিরে আসবে, মুসলমানদের হাতে চলে আসবে রাশিয়ার মতো দেশ। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। খুব বেশি দিন দূরে নয়, গোটা পৃথিবীর নেতৃত্ব দেবে ওমরের উত্তর শরীরা। জোরে বলি ইনশাআল্লাহ, খুব বেশি দূরে নয়। ফিলিস্তিনের ছোট্ট শিশুর কান্না আমাকে বেশি ভাবিয়ে তুলেছে। ওই কান্না দেখে মনে হচ্ছিল আমার চাইতে বড় আসামি পৃথিবীতে আর নেই। কি করলাম তাদের জন্য? ছোট্ট শিশু, ছোট্ট শিশু, বাপকে হারিয়ে, মাকে হারিয়ে, ভাইকে হারিয়ে, বোনকে হারিয়ে, ঘর বাড়ির সব শেষ, কোনো মতো সে তার জীবনটা আল্লাহ রক্ষা করেছেন বলে বেঁচে কেউ নাই তার পাশে, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দূর দিগন্তের সে আকাশের দিকে তাকিয়ে ছোট্ট শিশুটি নখটা উঁচু করে বলছে, আকাশের মালিক তুমি তো আল্লাহ, আমার তো কেউ নাই, আমি সব হারিয়েছি আল্লাহ, আমার খাবারটাও নাই আল্লাহ, কে দেখবে আমাকে তুমি ছাড়া? কিন্তু শুনেছি দুনিয়াতে নাকি অনেক মুসলমান, কোন মুসলমান তো আমার পাশে একটু খাবার নিয়ে দাঁড়ালো না আল্লাহ তোমার আদালতে, ওই সমস্ত মুসলমানের বিরুদ্ধে মামলা দিলাম। বলেন তো এই মামলার জামিন কি আমরা পাবো? কেমনে কেমনে পাবো? একটা দোয়া করতেও কৃপণ হয়ে যায় আমরা, তাদের পাশে দাঁড়াতে আমরা কৃপণ হয়ে যাই, ভয় পাই। রাশিয়া যেন কি করে, আমেরিকা যেন কি করে, ভারত যেন কি করে, কে যেন কি করে, অথচ মুসলমান মুসলমানকে দেখবে সকল স্বার্থ ছাড়া, ঠিক কিনা বলেন? সেটা কি করছি আজকে? কথা বলছি কষ্ট পাচ্ছেন না তো আমার বন্ধুগণ? আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, একটু কান লাগাবেন। মুসলমান হবে অহংকারী না বিনয়ী? বলেন অহংকারী না বিনয়ী? বিনয়ী হবে জমিনে যখন চলাফেরা করবে, বুকটা উঁচু করে নেবে না, বুকটা একটু নিচু করে, মাথা নিচু করে দুই পাড়ের দিকে তাকায় তাকায় হাঁটবে। তার চাহনি, তার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি, তার অন্তর শক্তি হবে অন্যান্য মানুষ থেকে ভিন্ন। সুন্দরী নারী সামনে চোখে পড়ল, আর সে তাকাবে না, প্রথমবার তাকিয়েছে মাফ পেয়ে যাবে, দ্বিতীয়বার তাকাবে তার জন্য গুনাহ হয়ে যাবে। যুবকরা একবার প্রথমবার তাকিয়েছে তোমার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখবেন না, আল্লাহ তো বান্দাকে সহজে গুনাহ লিখবেন না, চান না বান্দা অপরাধী হয়ে যাক, হঠাৎ করে ভুল হয়ে গেছে, যা গুনাহ লিখলাম না। কিন্তু ও যুবকরা, তোমার হাতে মোবাইল ডিভাইস রেখে দিয়েছো, যার নিয়ন্ত্রণ ইউরোপ, যার নিয়ন্ত্রণ আমেরিকার লোকেরা করে, তাদের সবচেয়ে বড় পুঁজি হলো মেয়েদের কুলঙ্গ করে ডিভাইসে ছেড়ে দেওয়া। তুমি যখন ডিভাইস দেখতে যাবে,
সবচেয়ে বড় বিষয় হলো তোমার চোখটাকে কন্ট্রোল করতে হবে। তুমি যদি চোখ কন্ট্রোল করতে যদি ব্যর্থ হয়ে যাও, মোবাইলকে তুমি না চালায়া যদি মোবাইল তোমাকে চালায়, তোমার জন্য মোবাইল ব্যবহার করাও নিষিদ্ধ। আমার কথা কি বুঝতেছেন? আওয়াজ কিন্তু খুব স্লো হয়ে গেছে হুজুর, মোবাইল বাদ দেবো না। মোবাইল যদি তোমাকে চালায় তাহলে মোবাইল তোমার জন্য চালানো নিষিদ্ধ। তুমি যদি চালাতে পারো, তুমি যদি পরিচালনা করতে পারো, এটা কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা যদি বুঝতে পারো তুমি চালাতে পারবা। কিন্তু তোমাকে যদি উল্টা মোবাইল চালায় তোমার ব্যবহার করা জায়েজ নাই। কথা কি বুঝতেছেন তো নাকি? কষ্ট দিচ্ছি না তো হুজুর? কোন মাহফিল আসলে মোবাইল তো আপনি বন্ধ করে দিলেন। বাবাজি আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, এই মোবাইল দিয়ে আজকে জেনা হচ্ছে, ঠিক কিনা? সমস্ত গুনার মূল প্রোডাকশন হয়ে গেছে, মূল ফ্যাক্টরি হয়ে গেছে মোবাইল। এই ডিভাইস গুলো আজকে কত যুবকের চরিত্র শেষ করে দিল, কত মেয়েদের চরিত্র ধ্বংস করে দিল, কত কত স্বামীর বউ আরেকজন নিয়ে গেল, যায় না তো নাকি? কিসের মাধ্যমে নিয়ে যায় বলেন বলেন বলেন? দূরত্ব যতই হোক কাছে থাকো, আছে না স্লোগান? আছে না দূরত্ব যতই হোক কাছে থাকুন, জ্বলে উঠো আপন, জ্বলে উঠো আছে না? হ্যাঁ আপন শক্তি দিয়ে জ্বলে উঠতেছে। কার বউকে নিয়ে গেল সম্মানিত ভাইয়েরা? এরকম রেকর্ড আছে না নাই? চুয়াডাঙ্গা মাহফিল খাইতে বসছে, এসার সময় এক মুরব্বী এসে বলে হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করেন, মেয়েটাকে বিয়ে দিছে ঠাকুরগা। বললাম ঠাকুরগা বিয়ে দিলেন 300 মাইল দূরে, এই বিয়ের ঘটককে মোবাইল ঘটককে? তো বললাম মোবাইল কিনে দিলেন কেন? খুজুর মেয়েটা সায়েন্সের ছাত্রী, সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস করতে করতে ফিজিক্স কেমিস্ট্রি ক্লাস করতে করতে আরেকটা অনলাইন খুলছে, তা তো জানি না। কথা কি বোঝা যায়? আজকে কোথায় নিয়ে যাচ্ছে? সবশেষ নোংরামির চূড়ান্ত লেভেলে আজকে বিশ্ব, বিশ্ব মানবতা, আজকে বিশ্বের মানুষ আজকে ব্যাপনার চূড়ান্ত লেভেল অতিক্রম করে ফেলেছে। এমন কোন আকাম কুকাম নাই যা করছে না, বিকৃত যৌনাচার যার কুকুর শুকুরের মধ্যেও নাই মানুষের মধ্যে ঢুকে গেছে। মানুষ কোথায় আজকে? এত জঘন্য জঘন্য বিকৃত মানুষের রূপ হয়েছে। এখান থেকে বাঁচার জন্য আমাকে ফিরে আসতে হবে কোন কিতাবের দিকে? কোরআনটা দিয়া দিন শুরু করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। যার তেলাওয়াত বেশি তার অসুখ কম, যার তেলাওয়াত বেশি শয়তানের ওয়াসওয়াসা কম। যেদিন আপনি সূরা ইয়াসিন পড়বেন, রহমান পড়বেন, ওয়াকিয়া পড়বেন, মূল পড়বেন, আল্লাহর কসম করে বলি শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না। কিন্তু আজকে নাই তো। আমার দাদির মুখ থেকে আগে ঘুম থেকে উঠি তেলাওয়াত শুনতে পেতাম, আজকে ভাবিদের মুখে কি তেলাওয়াত আছে? আজকে কোন তেলাওয়াত আছে? ভাবি কি ফজরের সময় ওঠে? উনি ব্রাশ করতে করতে 11টার দিকে ওঠে, কটার দিকে? 11টার দিকে ওঠে। রহমত থাকবে কেমনে? সব ওলট পালট হয়ে গেছে, প্রযুক্তি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে চলে গেছে মিসইউজের কারণে। এজন্য যুবকরা মোবাইল আসক্তি থাকা যাবে না। আমি তো মনে করি মাদকাসক্তি যতটুকু সমাজের জন্য ক্ষতিকর, মোবাইলের প্রতি আসক্তি কোন অংশে কম নয়, এটাকে খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে। আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো কি জাতির জন্য দরকার? আজ থেকে জাতির জন্য কি দরকার? আল্লাহ আমার মুখ থেকে যেন সেই কথাগুলো বের করবেন, আমি আল্লাহ কেটেই বলি আল্লাহ যেটা জাতির জন্য প্রয়োজন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 17টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হলো ইমানদার হবে উশৃঙ্খল, অহংকারী, বদমেজাজি, খিটখিটে না বিনয়ী। কি হবে বলেন? কি হবে বলেন? বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা সন্তান তো নাই, আসতে বলে আসে না নাই? এই পৃথিবীতে সবচেয়ে উত্তম বিনয়ী আচরণ
সবচেয়ে অত্যন্ত সুন্দর আচরণ করে যার সঙ্গে ব্যবহার করে সুন্দর আচরণ করে কথা বলতে হবে সেটা হলো প্রত্যেকের মা বাবা সন্তান মা বাবার সঙ্গে সবচেয়ে বিনয়ী হয়ে কথা বলবে মালিক কর্মচারী কর্মচারী যেমন মালিককে দেখলে পরে এমপি যখন এমপি যেমন মন্ত্রীকে দেখলে পরে সাধারণ মন্ত্রী যখন প্রধানমন্ত্রীকে দেখলে পরে যেমন সম্মান করতে নিয়ে কাতুকুতু করে সামনে দাঁড়ায় যায় বিনয় হয়ে দাঁড়ায় যায় সাধারণ শিক্ষক যেমন প্রিন্সিপালকে পেয়ে যেমন আস্তে করে সিট থেকে দাঁড়ায় যেমন তাকে সম্মান করার জন্য দাঁড়িয়ে যায় ঠিক তেমনি প্রত্যেক সন্তানের দায়িত্ব হলো তার উত্তম আচরণটুকু সবটুকু তার বাপ মার জন্য বরাদ্দ করা এটা দিয়েছেন হুকুমটাকে আসতে বলবেন না কে আল্লাহ বলছেন আমার বিনয়ী আমার পছন্দের বান্দাগুলো তারা যারা জমিনে অত্যন্ত বিনয়ী হয়ে চলাফেরা করে আপনি হুজুরকে সম্মান দিলেন আপনি ওস্তাদকে সম্মান দিলেন আপনি শিক্ষককে সম্মান দিলেন আপনি অফিসের বসকে সম্মান দিলেন সব করলেন কিন্তু বাড়িতে সবচেয়ে বড় সম্মানজনক দুইটা পদের মানুষ মা বাপকে সম্মান করলেন না আপনি বিনয়ী বান্দা হতে পারেন নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাপারে এক্সট্রা করে আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান আল্লাহ কি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন মানে আয়াতের আর ব্যাখ্যা করা লাগে না আয়াতের অর্থ বললেই ব্যাখ্যা হয়ে যায় ব্যাখ্যা সহ আয়াত আল্লাহু আকবার কি কি হতে পারে তোর মা এক তোর মা থাকতে পারে অথবা তোর বাবা থাকতে পারে অথবা দুইজনে যদি পৃথিবীতে থাকে বুড়া বয়সে ম্যাক্সিমামের হয়তো বাপ থাকে মা থাকে না মা থাকে বাপ থাকে না দুজনে যদি থাকে অথবা একজন থাকে খবরদার রাগারাগি করে ঝাঁকি মেরে কোনো কথা বলবা না বলবা কেমন করে তাও বলে দিচ্ছেন ওকুল্লাহুমা কৌলান কারীমা সম্মানজনক ভক্তি শ্রদ্ধামূলক কথা বলো রূঢ় আচরণ করবা না ভ্রু কুসকায় কথা বলবা না চোখ বড় করবা না খবরদার গজব নাসিল হবে কার কথা আসতে বলবেন না কার কথা এই শিক্ষা মাদ্রাসায় আছে এই শিক্ষা কোরআনে আছে এই শিক্ষা হাদিসে আছে এই জন্য কোন বৃদ্ধাশ্রমে হাফেজের বাপ মাকে খুঁজে পাবেন না আলেমের বাপ মাকে খুঁজে পাবেন না মাদ্রাসা পড়ুয়া কোনো সন্তানকে দেখবেন না যে তার বাপকে সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে অতিরিক্ত বোঝা মনে করে খুঁজে পাবেন তাদেরই বাপ মাকে যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক না ঠিক কিনা নিজের চোখে দেখি তো চিত্রগুলো সারা জীবন বাপ মা কষ্ট করেছে সন্তানকে আলেম বানায় নাই কোরআনের জ্ঞান দেয় নাই ওই সন্তানগুলো বাপ মাকে শেষ জীবনে এসে কষ্ট দিচ্ছে শেষ বয়সে এসে আবার ওই বুড়োগুলো বলতেছে কি জীবনে ভুল করছি সন্তানগুলোকে আসল শিক্ষা দেই নাই সন্তানকে আমরা আসল শিক্ষার দিকে উৎসাহ দেব জোরে বলি ইনশাআল্লাহ আসল শিক্ষা কিসের শিক্ষা কোরআন মানুষকে বিনয়ী বানায় কোরআন মানুষকে ভদ্র বানায় কোরআন মানুষকে অহংকার মুক্ত শিখে আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা তাহলে 17টা গুণের এক নাম্বার গেল আরো আছে কয়টা বলেন তো আমাকে সময় দেওয়া যাবে তো আমাকে সময় দেওয়া যাবে তো জোরে বলি ইনশাআল্লাহ একটা লোক উঠবেন না আমি এ পর্যন্ত আমি একটা লোক উঠতে দেখিও নাই বরং চেষ্টা আরো যোগ হয়েছে আজকে একটা রেকর্ড হবে যে আমরা শেষ পর্যন্ত কোনো লোক নড়াচড়া করি নাই ইনশাআল্লাহ বলা যাবে না আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা আমি ঘুরেছি আমি জেলার মানুষকে দেখলে আমি উত্তরাঞ্চলের লোককে দেখলে কথা বল ছাড়াই আমি বলতে পারি যে চেহারা দেখে বলতে পারি লোকের বাড়ি হচ্ছে উত্তরাঞ্চল এবারে এই লোকের বাড়ি হচ্ছে খুলনায় এবারের লোক হচ্ছে চিটাগাং আল্লাহ চেহারার মধ্যে একটা আলাদা ভাব দিয়েছেন অঞ্চল বুঝে বুঝে জোরে করেন আলহামদুলিল্লাহ কে দিয়েছেন কে দিয়েছেন আচ্ছা ভাষাগুলো এত ক্লাস হলো কেন এত ভিন্ন ভিন্ন কেন হলো জানেন আপনি সিরাঙ্গাঙ্গের মানুষ আপনি টেকনাফের মানুষ আপনি এসে লোহাগড়ায় মাস্তানি করবেন ধরা খেয়ে যাবেন টানের মধ্যে কম বেশি আছে আছে না নাই বলে আছে না নাই আপনি আপনি পেকুয়ার মানুষ
আপনি মিরেশ্বরে যাবেন, মিরেশ্বরে গিয়ে কথা বলা মাত্রই ধরা খেয়ে যাবেন, কে তো এলাকার না। এগুলো করার কারণ হলো, এগুলো হচ্ছে সিকিউরিটি, ফর সিকিউরিটি, আঞ্চলিক একটা নিশ্চয়তা, নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এগুলো করেছেন। অনেকগুলো কারণ আছে, এর মধ্যে এটা একটা অন্যতম কারণ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, ষোলোটা গুণ, সতেরোটা গুণের এক নম্বর গুণ আমরা শেষ করছি, সেকেন্ড গুণে আমরা যাচ্ছি। যারা মূর্খ, মূর্খদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। মূর্খ কখনো জান্নাত পাবে না, মূর্খ কখনো জান্নাত পাবে না। হয়তো আপনি বলতেছেন, হুজুর আমি তো লেখাপড়া জানি না, তাহলে আমি তো জান্নাত পাবো না। আমি কিন্তু আপনাকে বলছি, মূর্খকে, অজ্ঞকে আমার দেশের কলমের খোঁচা দিয়ে শত শত কোটি টাকা দুর্নীতি করে লোটপাট করছে, এমন শিক্ষিত নামের মূর্খ আছে না? আছে না? নাই? মূর্খ কাকে বলে? যে হকের জ্ঞান রাখে না, যে হক বুঝে না, সে হলো মূর্খ। সে কি বলেন? এই হক জানার জন্য, হক জানার জন্য বেশি কিছু লাগে না, আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মধ্যে এমন কিছু সেন্স দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, হালাল কোনটা হারাম কোনটা। প্রত্যেক বান্দার জন্য হালাল হারামের জ্ঞান অর্জন করা ফরজ। বলেন কি বলেন? ফরজ। আপনি জমির কাগজ বোঝেন, ব্যবসার সিস্টেম বোঝেন, কেমন করে ব্যবসা করতে হয়, মাছ কেমন করে কিনতে হয়, বিক্রি করতে হয়, কেমন করে জমা জমির কাগজপত্র আপনি লিখতে পারেন না, পড়তে পারেন না, কিন্তু সমস্ত কিছু বোঝেন। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে জান্নাত দেব, এমনি এমনি জান্নাত দেব না, তোকে জান্নাত দেব আমি, যে জান্নাতটা সর্বনিম্ন জান্নাত হবে, দশটা পৃথিবীর মতো একটা জান্নাত। এই জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়ার জিন্দগিতে 5% জমি কিনতে গিয়া সিএস দেখি, এমআরআর দেখি, খাজনা খারিজ দেখি, খতিয়ান দেখি, 70 বছর হিস্টরি জানার পর, কনফার্ম হওয়ার পরে জমি দলিল করি। সাধারণ দুনিয়ার সামান্য জীবনের জন্য যদি জমির এত কাগজপত্র দেখতে হয়, সর্বনিম্ন এই জান্নাত লাভের জন্য আমার আপনার অবশ্যই খাজনা খারিজের দরকার আছে না নাই, দলিল নাম্বার তার আছে না নাই? সেই খাজনা খারিজ দলিল নাম্বার খুঁজে বের করার জন্য কি দরকার? মূর্খ থাকবো না জ্ঞানী হব? মূর্খ হব না জ্ঞানী হব? জ্ঞানী হব। জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জনের জন্য কলেজ লাগবে না, ভার্সিটি লাগবে না, নির্দিষ্ট কোনো পাশ লাগবে না, এটা চেষ্টা করলেই হয়ে যাবে। আল্লাহ বলছেন, বান্দা আমাকে চেনার জন্য চেষ্টা করবে, ফাযকুরুনি আযকুরুকুম, তুই আমাকে স্মরণ করবি, আমি তোকে স্মরণ করবো, আমি তোর জন্য সহজ হয়ে যাবো। যরকান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত অজ্ঞ লোকদের পাশে দিয়ে যখন ইমানদাররা যায়, তর্ক না করে শুধু সালাম দিয়ে বিদায় নেবে সেই জায়গা থেকে। এরপর ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরপরে বলছেন নাম্বার তিন গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। নাম্বার তিন হলো আমার পছন্দের বান্দাদের। তিন নাম্বার গুণ হলো, রাত যখন হয়ে যাবে, রাতের আধার যখন চলে আসবে, সকল মানুষগুলো দাঁড়িয়ে, সকল মানুষগুলো ঘুমের সাগরে হাবুডুবু খাবে, নাইট ক্লাবে যাবে, বিভিন্ন আকাম কুকামে ব্যস্ত হয়ে পড়বে, আর আমার পছন্দের বান্দাগুলো রাত যখন গভীর হয়ে যাবে, ওযু বানায় নিয়া নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে রুকু ও সেজদা আমার জন্য, আমার প্রেমে সে, গভীর প্রেমে সে পড়ে থাকবে। যখন সুবহানাল্লাহ, মুয়াজ্জিন আজান দেয় কয়বার, মুয়াজ্জিন আজান দেয় কয়বার, মুয়াজ্জিন ডাক দেয় কয়বার, আল্লাহ বলছেন, বান্দারে মুয়াজ্জিন তোকে ডাক দিচ্ছে 5 বার নামাজের জন্য, আমি আল্লাহ নিজে তোকে একটা সময় ডাক দিই, আমি আল্লাহ নিজে ডাক দিই। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করব। সেটা হলো তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তিন নাম্বার গুণ বলছেন, ও বান্দা রাত যখন গভীর হয়ে যায়, যে সমস্ত বান্দাগুলো কিয়ামের মধ্যে সেজদার মধ্যে আমার চোখের পা, আমার সামনে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, অতএব কাঁদতে ইজিদ হয় কার জন্য কাঁদবো? আসতে বলেন না, কাঁদতে কাঁদতে হলে কার জন্য কাঁদবো? এই কাঁদার কোনো লস? দুনিয়ার জন্য কেঁদে লাভ রে কি ভাই? লস হয়েছে আবার হয়তো পোষায় যাবে,
দুনিয়ার কোনো ক্ষতি হয়েছে পোষায় যাবে এই পৃথিবীর মানুষ যদি জানতো জাহান্নামের ভয়টা কেমন জাহান্নামের ভয়াবহতা কেমন মৃত্যুর যন্ত্রণা কেমন মানুষ যদি বান্দা যদি জানতে পারত মৃত্যুর সময় কেউ কারোর জন্য না কেঁদে নিজের জন্য কাঁদতে অস্থির হয়ে যেত এত ভয়ঙ্কর সময় সবার সামনে আসে না নাই বলেন আমার বন্ধুগণ একজন পয়গম্বর আল্লাহকে বলছেন আল্লাহ আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা কি খুব ভয়ঙ্কর তুমি আমাকে একটু প্র্যাকটিক্যাল বুঝায় দাও তো সেই পয়গম্বর যখন আল্লাহকে বললেন আল্লাহ তার দোয়া কবুল করলেন মৃত্যু হয়ে গেল আবার তাকে জিন্দা করা হলো জিন্দা করা হলে আবার আল্লাহ প্রশ্ন করেন আমার পছন্দের নবী আমি তোমাকে মৃত্যু দিয়েছিলাম আবার তোমাকে জিন্দা করেছে মৃত্যুর সময় তোমার কষ্ট কেমন হয়েছে বলো তো তিনি বললেন আয় আল্লাহ তাআলা একটা জীবন্ত প্রাণীর মাথা থেকে পা পর্যন্ত টেনে টেনে চামড়া নিয়ে আসলে যে কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট আমি মৃত্যুর সময় অনুভব করেছি আল্লাহ বলছেন ও আমার নবী আমি তোমাকে যে এই মৃত্যু দিয়েছিলাম এই সময় তোমাকে সব চাদর করে তোমার জানটা কবজ করা হয়েছিল আমার বন্ধুগণ সেই মৃত্যুর যন্ত্রণা সবার সামনে আছে না নাই আছে না নাই ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ কোথায় তুমি পালাবে যন্ত্রণা তোমাকে সহ্য করতেই হবে তোমার সামনে ভাই মরে গেছে তোমার সামনে বোন মরে গেছে তোমার সামনে বাপ মরে গেছে মা মরে গেছে আত্মীয় স্বজন মরে গেছে শিক্ষা নিয়ে নাও একটা মৃত্যু একটা জাতি একটা ব্যক্তির পরিবর্তন করতে পারে ঠিক কিনা বলে পরিবর্তন করতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ জাহান্নামের জ্ঞান যদি বান্দার জানা হতো কোরআন পড়লি তো জাহান্নামের জ্ঞান অর্জন হয়ে যাবে কোন বান্দা যদি জানতো জাহান্নামটা কত ভয়ঙ্কর পৃথিবীতে হাসির কোনো সুযোগ পেত না সে হাসতো না জিব্রাইল যতদিন আমার নবীর কাছে এসেছেন তার কপালটা ভাঁজ থাকতো মুখে কোনো হাসি থাকতো না আমার রাসূল মাঝে মাঝে বলতেন ভাই জিব্রাইল আপনার মুখে কোনো হাসির চিহ্ন দেখিনি এর কারণটা কি জিব্রাইল বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার চেহারায় সেদিন থেকে হাসি বন্ধ হয়ে গেছে যেদিন আমি নিজের চোখে জাহান্নাম বানাতে দেখেছি জাহান্নামটা দেখেছি জাহান্নামটা তো বড় জাহান্নামের মুখে যদি এই বিশাল সূর্য এই বিশাল চাঁদকে যদি জাহান্নামের গর্তের মধ্যে যদি ফেলে দেওয়া হয় নিমিষেই হেরে যাবে নিমিষেই হেরে যাবে এত কঠিন একটা সময় সবার সামনে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই তাহলে আমরা রাত জেগে শুধু ঘুমাবো না মাঝে মাঝে তাহাজ্জুদ পড়বো রাজি আছেন তো তাহাজ্জুদ পড়তে কি রাজি আছেন ফজর নামাজ না পড়লেও চলবে এরকম কিছু যাচ্ছে কেন মুরব্বি আচ্ছা দোয়া করে দেই নাকি চালাবো সময় আছে আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ আমি আসি তো কিন্তু চিন্তা করতেছি যে রাত হয়ে যাচ্ছে আবার কষ্ট পেলে তো সমস্যা আমি আটকে রেখে দিলাম কিনা আবার এরকম কিছু না তো বলি আলহামদুলিল্লাহ মাহফিলে কি মা বোনরা আসছে আছে মা বোনরা আছে ভালো তো জি আলহামদুলিল্লাহ এই আয়োজনটা করবেন আমার গত পরশুদিন পরশুদিন কি তার আগের দিন আমার মাহফিল ছিল হলো দিনাজপুরে এক থেকে সোয়া লক্ষ মানুষ প্রায় দেড় লক্ষ মানুষ তো পুরুষের উপস্থিতি দেখে আমি ভাবলাম যে এত পুরুষ মহিলা কেমন হয়েছে বলতে হুজুর মহিলা হয়েছে তার তিন গুণ বেশি মেয়েদের দিন বোঝার দরকার আছে না নাই বরঞ্চ কম না বেশি বেশি কারণ তাদের কাছ থেকে তো শিখি আমরা একটা মা যে কত বড় ইউনিভার্সিটি একটা মা যদি ভালো হয় পরিবার ভালো হয়ে যায় একটা মা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যায় একটা মা যদি ভালো হয় দেশ ভালো হয়ে যায় কিন্তু আজকে কি আমার মাকে ভালো রাখতে পেরেছি মা শুধু সিরিয়াল দেখে মা কি দেখে সিরিয়াল দেখে সিরিয়ালের মধ্যে যে থ্রি পিস গুলো পায় যে কাপড় সুপুর গুলোর স্টাইল গুলো দেখে স্বামীকে ডাক দিয়ে বলে শোনা এটা যদি না নিয়ে আসো কথা নাই আছে কিনা বলেন আছে কিনা মা এগুলো করা যাবে না এগুলো বাদ দিয়ে দেন আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে মা আম্মা যেন আয়েশার সঙ্গে কবুল করে জোরে বলি আল্লাহুম্মা আমিন তিনটা গুণ আমরা শিখলাম নাম্বার চার হলো জাহান্নাম থেকে বাঁচার আকুতি যেটা আমি
হালকা করে একটু আলোচনার মধ্যে দিয়ে বলে ফেলেছি, জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই, জাহান্নামের শাস্তি ভোগ করার মতো ক্ষমতা কি আমাদের আছে, আমরা চাইব কার কাছে, আল্লাহর কাছে। নম্বর পাঁচ হলো অপচয় না করা, অপচয়ের কাছে যাওয়া যাবে না। অপচয়কারী হলো কার ভাই, বলেন কার ভাই? বিড়ি খায় যারা অপচয় করে। আমি কিন্তু জায়গায় নক দিচ্ছি, খুঁজে এটা বাদ দিয়ে অস করে, আমি পারবো না, আমি পারবো না, আমি এটা পারবো না, আমি এটা পারবো না। কি যে বিড়ি খায়, কি যে বিড়ি খায়, বিড়ি খাইলে ঠোঁটে চিহ্ন আসে না নাই, চিহ্ন আসে না নাই, ঠোঁট দেখলে কি মনে হয় বলেন তো, দেখলে কি মনে হয় বলেন, দেখলে কি মনে হয়, বিড়ি খোর, ওই যে কইছে কি খোর, কি খোর, কি খোর, বিড়ি খোর, কি খোর, পাপ করবেন, পাপ আপনাকে বুঝায় দেবে, আপনার মধ্যে সে সিমটম দেখায় দেবে, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। মদ খাইলে পরে চোখ লাল হয়, বিড়ি খাইলে পরে ঠোঁট কালো হয়ে যায়, লান্স অকেজো হয়ে যায়। আল্লাহ লান্সটাকে ফ্রেশ করে দিয়েছেন, আল্লাহ বলছেন বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ওযু বানায়া শিশির ভেজা, সেই শিশির গুলো চোখে চোখে পড়বে, তোমার চক্ষু নষ্ট হবে না, আর সুন্দর সকালের সুন্দর ফ্রেশ আবহাওয়াটা তোমার লান্সে ঢুকাও, আমার জিকির করতে করতে মসজিদে চলে যাও, তোমার লান্সটাও ঠিক থেকে যাবে। কিন্তু বান্দা শুধু জমিনেই খায় না, এই বিড়িটা বাথরুমে গিয়েও টান মারে, আসে না নাই, মানুষ কি এত এত লো কোয়ালিটির হয়, বাথরুমের মধ্যে যা বিড়ি খায়, কেন খুজুর এটা না খাইলে হয় না, কি কথা কি বুঝতেছেন, বিকৃত চিন্তা এগুলো, বিকৃত চিন্তা এগুলো, এই সমস্ত চিন্তা কখনো ইমানদার করতে পারে না, অপচয় করা যাবে না। বিড়ির পিছনে কোটি কোটি টাকার বাজেট আছে না নাই, আছে না নাই, এমনও লোক আছে দিনে 300-400-500 টাকার বিড়ি খায়, একটার পর একটা লাগায়, আরেকটার পর আরেকটা লাগায়, লাঞ্চ ফ্রেশ দিলেন কে, আর বিড়ি খায় নষ্ট করলো কে, আল্লাহ, আল্লাহ নষ্ট করছে। অথচ আমরা আল্লাহর কাছে দোয়া করছি, কি দোয়া সময় বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা জুলুম করেছে নফসের উপরে, জুলুম করা যাবে না, জুলুম করা যাবে না, এই শরীরটাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না, তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, কার কথা, কার কথা, আল্লাহর কথা, আপনার শরীরটাকে আপনি জুলুম করবেন না, জবাব দিতে হবে কার কাছে, আল্লাহ বলবেন তুই লান্স নষ্ট করলি কেন, তুই চোখ নষ্ট করলি কেন, আত্মহত্যার বিচার আছে না নাই, আত্মহত্যার বিচার আছে না নাই, অবশ্যই আছে, বেরিটা জানে মানুষ যে এটা খেলে আমার ক্ষতি হচ্ছে, আমি আগে মরে যাব, হয়তো আমার লাঞ্চ নষ্ট হয়ে যাবে, একটা ক্ষুদ্র আত্মহত্যা বলে কেউ কেউ বলেছেন, এটা ক্ষুদ্র আত্মহত্যা বলে কেউ কেউ এটা বলেছেন, অতএব এগুলো ছাড়বো, দা মা ইউরবি ওয়াইলা মা লা ইউরবি, যা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় ছেড়ে দাও। আমার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, মানে উনি জায়েজের চেষ্টায় আছে, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, যদি খানও খান, অন্তত ওয়াশরুমে আবার মন খারাপ করে, কি কথা কি বুঝতেছেন নাকি আপনারা, খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বদভ্যাস থেকে বাঁচার জন্য একটা মাস ট্রেনিং দিয়েছেন, সে মাসের নাম কি বলেন তো, রমজান, রমজান মাসে সারাদিন খায়ও না, বুঝলেন, ইফতার কই রাই, ইফতার কই রাই, হুজুর কি যেন খাই নাই, হুজুর অনেকদিন আগে এক মাহফিলে, অনেকদিন আগে এক মাহফিলে আমি জান্নাতের ওয়াজ করতেছিলাম, জান্নাতের বর্ণনা, জান্নাতের কি খাবার হবে, সব নিয়ামতের কথা বলছি, সব নিয়ামত বলা শেষ, এক সাসে দাঁড়ায় বলে, হুজুর সবই তো বলেন, সবই আছে, বিড়ি নাই, এখন কম যাবেন কত, বলেন তো জাহান্নামের জান্নাতের মধ্যে এই পচা জিনিস দিয়ে জান্নাত থাকবে কত, এই যে পচা গন্ধ, জান্নাতই তো শেষ হয়ে যাবে, এমন পচা জিনিস জান্নাতের মধ্যে থাকবে না, জান্নাতে থাকবে মধুর নহর, দুধের নহর, দুধের নহর, পানির নহর, শরাবের নহর, শরাবের নহর, যে শরাব পান করলে
যৌবন ডাবল হবে, শক্তি ডাবল হবে, সৌন্দর্য বেড়ে যাবে। আল্লাহ তাআলা সেই বিশাল নিয়ামত জান্নাত রেখে দিয়েছেন, নেব না আজ থেকে, নেব না। তাহলে এই গুণগুলো আমরা অর্জন করব। চলতেছে পাঁচ নাম্বার, অপচয় করা যাবে। নাম্বার ছয় হলো, মিতব্যয়ী হতে হবে, কখনো অপচয়কারী হওয়া যাবে না, আবার কৃপণ হওয়া যাবে না। কৃপণতা আসে হলো শয়তান থেকে, আর অপচয় আসে হলো শয়তান থেকে। এর মাঝামাঝি আমরা থাকবো। জোরে বলে ইনশাআল্লাহ, আরো জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জোরে বলুন আল্লাহু আকবার। অপচয় করবে না, কৃপণতাও করবে না, মাঝে মাঝে থেকে যাবে। আল্লাহ সমস্ত বান্দাদেরকে এগুলো জানিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিলহক ওয়ালা ইয়াজনুন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার সাত হলো, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। আমার দেশের বহু দরবার আছে, যে দরবারে গেলে পরে বাচ্চা দেয় পিসার। যেরকম নাউজুবিল্লাহ, গায়েবের মালিকটাকে, গায়েবের মালিককে, পৃথিবীর কোনো পয়গাম্বার পর্যন্ত কি কেউ কি গায়েব জানতেন নাকি? আমার নবীও গায়েব জানতেন না। আগামীকাল কি হবে রাসূল জানতেন না, কিন্তু রাসূলকে জানায় দিতেন কে? রাসূল তো গায়েবের মালিক নন, কিন্তু আমার দেশের কিছু দরবারে কিছু হুজুর আছে, তারা গায়েবের মালিক। যায় বলে, বাবা বাচ্চা কি হবে বাবা? বাবা তো চুপ করে বসে আছে, বাবা কোনো কথা কয় না। এত বড় প্যাট, বিশ্ব গোডাউন, বিশ্ব গোডাউন, এত বড় প্যাট বসে আছে বিশাল চেয়ারে, বাবার সামনে দাঁড়ায়া বলে, বাবা আমার কি কপালে কোনো বাচ্চা আছে নাকি? তোমার দরবারে গুরু নিয়ে আসছি, তোমার পছন্দ হয়েছে নাকি? যারা দরবারে গুরু পাঠায় তারা আরেক বলদ, যারা ছাগল পাঠায় তারা আরেক রাম ছাগল, ঠিক কি না? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, বাবা কোনো কথা বলে না, ও বাবা বলো আমার কপালে কি বাচ্চা আছে নাকি? দেখো তো আমার বাবা বাচ্চাটা আছে নাকি? বারবার বলে, বারবার বলে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর ভিতর থেকে একটা আওয়াজ ছেড়ে দেয় পিসাব, যা যা। থেমে বলে, তোর কপালে ছেলে আছে অথবা মেয়ে আছে বলে দেয়? কিচ্ছু না, এগুলো ভন্ডামি, দেড় হাত লাঠির পিটন পড়লে সব সাইজ, ঠিক কি না? ঠিক কি না? এগুলো বদমাইশ। কেউ আমাকে আপনাকে সন্তান দিতে পারবেন না, কে ছাড়া? কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, ডাকলে পরে শিরকের মতো গুনাহ হয়ে যাবে, চরম গুনাহগার হতে হবে আমাকে আপনাকে, সেই দিকে আমরা যাব না। নাম্বার আট হলো, হত্যা না করা। হত্যার কোনো কাজে যাওয়া যাবে না। যে ব্যক্তি একজন মানুষকে অন্যায় করে হত্যা করলো, আল্লাহ তাআলা বলছেন, কাতালান্নাস জামিআ, সেজন্য গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? হত্যা কত বড় অপরাধ, কিন্তু আজকে আমার দেশে হত্যা করা কঠিন কাজ না, সহজ কাজ, সহজ কাজ। চলে যান টেকনাফের দিকে, মেইন ড্রাইভের দিকে, কত জীবন চলে গেছে বুঝে নেন। বুঝতেছেন কথাগুলো? বুঝতেছেন কত জীবন চলে গেছে? মানুষকে মেরে ফেলা কত সহজ বানিয়ে দেওয়া হয়েছে আজকের সমাজে। মাত্র কয়েক হাজার টাকা খরচ করলে পরে, কয়েক হাজার টাকা দিলে পরে মানুষ মানুষকে আজকে খুন করে ফেলতেছে। অথচ আল্লাহ বলছেন, বান্দারে হত্যা করবি তো তোর মাথায় রাখতে হবে, অন্যায় করে হত্যা করা মানে একজনকে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। তার শাস্তি আল্লাহর কাছে ছোট হবে না, বড় হবে, বিশাল বড় শাস্তি হবে। নাম্বার নয় হলো, জেনা না করা। ওয়ালা ইয়াজনুন, জেনার কাছে না যাওয়া। আমার বন্ধুগণ, আজকে সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? বলেন, জেনা বেশি না বিয়ে বেশি? জেনা সহজ না বিয়ে সহজ? জেনা সহজ। বিয়ে করতে গেলে পরিবার পর্যন্ত বলে, বিয়ে করবি কি খাওয়াবি? বেকুব বাপ এগুলো,
যারা বলে বিয়ে করবি কি খাওয়াবি, যে বাপ বলে সে বেকুফ বাপ, সন্তান বলে বিয়ে করব, বোঝেন না? বুঝে নিতে হবে না আপনাকে, বুঝে নিতে হবে তো, আপনি বলবেন কেন কি করে খাওয়াবি? আপনার ইমান থাকলে আপনি এই কথা বলতে পারবেন, খাওয়াবেন কে? আসতে বলবেন খাওয়াবেন কে? নিজের পায়ে দাঁড়া, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আসে বলেন তো, কেউ কেউ অন্যের পায়ে দাঁড়াতে থাকে নাকি? নিজের পায়ে আগে দাঁড়া, এরপরে বিয়ে কর। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে প্রবাস জীবনে চলে গেছে 50 বছর, বিয়ে করতে পারে নাই, বিয়ে করছে 50 বছরে, 60 বছরের বাপ হয়েছে, সন্তান নিয়ে রাস্তায় হাঁটে চুলটুল সব পাকা, যখন বলে এই ছেলে এটা তোমার দাদা, না না না, এটা কোনো জীবন হলো নাকি? এটা কোনো জীবন নয়। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মন চায় বিয়ে করে নাও, বাপ মাকে সাথে নিয়ে, বাপ মাকে সাথে নিয়ে না বাদ দিয়া, বাপ মাকে বাদ দিয়ে বিয়ে করা কিছু কুপুত্র আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? শিক্ষিতের মধ্যে কম না বেশি? বলেন বলেন, আরো বেশি। একা একা বিয়ে করে, সাক্ষী বানায়, আকাশ সাক্ষী, বাতাস সাক্ষী, এই বটগাছ সাক্ষী, মানে বটগাছের নিচে বসে ছিল, হ্যাঁ মাজার সাক্ষী, তুমি কও কবুল, কি কথা কি বুঝতেছেন? এই হলো অবস্থা, এই নোংরামি গুলো প্রমোট করছে। আল্লাহ তাআলা জেনা দেখতে চান না বিয়ে দেখতে চান? কি দেখতে চান? আল্লাহ তাআলা বিয়েকে বৈধ করেছেন, জেনাকে হারাম করে দিয়েছেন। জেনা যত বাড়বে রোগ তত বাড়বে, এই করোনা, বিভিন্ন ভাইরাস, এইডস, বিভাইরাস, ক্যান্সার, এই যে নতুন নতুন রোগ যে পৃথিবীতে এসেছে, সব কিছুর মূল কারণ হলো জেনা, জেনা, জেনা। তিনটা শাস্তি ইসলামে খুব জটিল করা হয়েছে, আসাইয়িবুজ জান, কতলুন নফস, মানুষকে হত্যা করলে তাকে হত্যা করো, বিবাহিত কোনো পুরুষ নারী জেনা করলে শেষ করে দাও, শেষ করে দাও। নাম্বার তিন হলো, ইসলাম থেকে কেউ বের হয়ে গেলে, মুরতাদ হলে তার শাস্তি ইসলাম হত্যার অর্ডার দিয়েছে। তাহলে এই তিনটি অপরাধ ছোট না বড়? অথচ আজকে এগুলো সমাজে চালু আছে না নাই? চালু আছে না নাই? জেনাকে আজকে সহজ করে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির শিক্ষক হয়ে বলে যে বোরকা পরার দরকার নাই, নেকাব পরার দরকার নাই, তারা নেকাব ছাড়া আসবে, কারণ শিক্ষকের চোখে ছাত্রী হলো মেয়ের মতো, ছাত্রী যদি মেয়ের মতো হয় পাত্রী হয় কেন? আবার আছে না নাই? শিক্ষক ছাত্রীকে বিয়ে করে না? পেকুয়ায় তো এই রেকর্ড নাই, বাঁশখালি নাই, কক্সবাজার নাই, ঈদগাহে নাই, লোহাগাড়া নাই, সাতকানিয়া নাই, শিক্ষক ছাত্রীকে বিয়ে করে, এটা কি মানে আনকমন ঘটনা না কমন ঘটনা? কমন, জায়েজ তো, বিয়ে করতেই পারে, কিন্তু অবৈধ পন্থা না বৈধ পন্থা? বলেন অবৈধ পন্থা না বৈধ পন্থা? শিক্ষকের চোখে কখনো ছাত্রী নিজের মেয়ে হবে না, নিজের মেয়ে, নিজের মেয়ে, কাউকে নিজের মেয়ে আপনি বলতে পারবেন না, পারবেন না বলতে। যারা পর্দার মতো এই ফরজ বিধানকে যারা শিথিল করতে চায়, আমার বিশ্বাস তাদের জন্মে ভেজাল আছে, ঠিক কিনা? বুঝতে ভুল নহে, তার কোনো সমস্যা আছে, রক্তে কোনো সমস্যা আছে। আমি শক্ত কথাই বলে দিলাম, কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই আর কতক্ষণ? ওনারা কতক্ষণ থাকিবেন? সারা রাত থাকবো, সারা রাত থাকবো। আচ্ছা দেখা যাক, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি তো খুব আনন্দ পাচ্ছি যে এতগুলো মানুষ কি সুন্দর করে বসে আছেন মনোযোগ দিয়ে, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর কথাগুলো কত সুন্দর দেখে। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, নাম্বার 10 হলো তৌবা করা। কি করা? এবার আল্লাহ ফিরে আসতেছেন যে আল্লাহ তুই আমার দিকে আয়, ও বান্দা নাম্বার 10 হলো তৌবা করা, আমার কাছে তৌবা কর, ভুল করেছিস আমার কাছে মাফ চেয়ে নে। সন্তান যদি ভুল করে বাবার কাছে, বাবার কাছে গিয়ে যদি বলে বাবা ভুল হয়ে গেছে, বাবা মাফ করে দেয়। মার কাছে গিয়ে যদি সন্তান বলে মা ভুলটা করেছে আমারে মাফ করে দাও, মা কিন্তু মাফ করে দেয়। আল্লাহ বলছেন বান্দারে গুনাহ করার পরে যখন তুই আমার কাছে এসে মাফ চাস, ও বান্দা আমার কাছে খুব ভালো লাগে,
বান্দা তুই কি জানিস আমার দিকে এক পাগালে তুই, আমি তোর দিকে দশ পাগা, তুই যখন আমার দিকে হেঁটে হেঁটে আসিস আমি তোর দিকে দৌড়া দৌড়া যাই রে বান্দা। আমি তো জাহান্নাম আমি তোকে দিতে চাই না, জাহান্নামে আমি তোকে দিতে চাই না, কিন্তু বান্দা তুই যে জাহান্নামে যাবি তোর দোষে তুই জাহান্নামে যাবি, আমি তো জান্নাত রেখে দিয়েছিলাম তোর জন্য, তুই তো জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছিস বান্দা, আমার তো কোনো দোষ নাই। কিন্তু কিছু কিছু বান্দা আছে আল্লাহরে দোষ দিয়ে বলে আল্লাহ তুমি তো আমার ভালো করতে পারো, তুমি তো আমার খারাপ বানায় দিছো, আমার জাহান্নাম দিবা, দেখছেন কি উল্টা পাল্টা করছেন, আছে না নাই, আছে না নাই। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ বোঝে না, সেই জন্যই বলে আল্লাহ বান্দাকে সব সুযোগ করে দিয়েছেন, সব কিছু বোঝার শক্তি দিয়েছেন, কোনটা খাদ্য কোনটা অখাদ্য। একটা শিক্ষক কিন্তু জানে কোন ছাত্র ফেল করবে কোন ছাত্র পাস করবে, কিন্তু শিক্ষক যে জানে ছাত্র কোনটা পেশ করবে ফেল করবে, কারণ তিনি তাকে পড়াইছেন তাকে টিচ দিয়েছেন, এই জন্য তিনি জানেন। কিন্তু ছাত্র যে যেটা ফেল করবে সেই ফেল করার পিছনে শিক্ষকের কোনো দোষ আছে নাকি? দোষ তো নাই, কারণ পড়ে নাই ছাত্র, দোষ তো শিক্ষককে দিয়ে লাভ হবে না, আল্লাহকে দোষ দিয়ে লাভ হবে না। বান্দা বান্দা জাহান্নামে যাবে, বান্দার দোষী জাহান্নামে যাবে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, তওবা করতে হবে, তবে জাহান্নাম বানাইছেন আল্লাহ, বান্দাকে জাহান্নামে ঢুকাবেন আল্লাহ তার অনিচ্ছা, আল্লাহ তো জান্নাই, বান্দা জাহান্নামে চলে যাক। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর একজন খুব পছন্দের নবী ছিলেন, আল্লাহকে বলছেন আল্লাহ একটা প্রশ্ন করি, কি প্রশ্ন? আল্লাহ তোমার দয়া কেমন? কে সবচেয়ে বেশি? রহমানকে আমি, রাহিমকে আমি, গফফারকে আমি, গফুরকে আমি। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি গফুর, কিন্তু প্রশ্ন হলো জাহান্নাম কেন বানাইছো? আল্লাহ একবার বলবেন না, বলে ফেলছে জাহান্নাম তুমি কেন বানাইলাম? আল্লাহ বলছেন মুসা কি বলতে চাচ্ছ বলো কি? আল্লাহ আমি তোমার দোষ ধরছি না, কিন্তু তোমার দয়া যেহেতু সবচাইতে বেশি, একশোটা রহমতের মধ্যে 99টা রহমত তোমার সাথে রেখে দিয়েছ, দয়াটা 99টা দয়া তোমার মধ্যে রেখে দিয়েছ, একটা দয়া সবার মধ্যে বন্টন করে দিয়েছ, এত দয়া তোমার জাহান্নাম বানানোর কি দরকার ছিল? দেখছেন কি প্রশ্ন করে বসছে আল্লাহ, উনি তো মাঝে মাঝে আল্লাহকে এরকম প্রশ্ন করে আটকে দিতেন, সুবহানাল্লাহ বলেন, মজা করতেন, ওকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহকে বলতেন মাঝে মাঝে। একদিন বলতেছে আল্লাহ আমার তো ঘুম ধরে, তোমার কি ঘুম ধরে না? দেখেন আল্লাহ বলছে মুসা এটা একটা প্রশ্ন হলো, আল্লাহ আমার ঘুম না ধরলে আমার চোখ জ্বলে, পা জ্বলে, ব্রেন ঠিক থাকে না, রাগ ওঠে, রাগ ওঠে, আল্লাহ তুমি ঘুমাও না, তুমি থাকো কেমন, থাকো কেমন? এবার আল্লাহ বলছেন তুই হাতে গ্লাস নে, গ্লাস নিয়েছেন হাতে, গ্লাস নিয়েছেন হাতে, কাঁচপাত্র হাতে নিয়ে দাঁড়ায় আছেন, মনটা খারাপ। আল্লাহ বলছেন মুসা মন খারাপ কেন? আল্লাহ আমি নবী, গ্লাস ধরার দায়িত্ব আমারে দিলে হয়, দিছেন গ্লাস ধরছেন, গ্লাস গেছে পড়ে, কেন? আল্লাহ ওই সময় দিছেন তার মধ্যে একটা ঘুমের ভাব, ঘুমের আগে যেটা এটা হচ্ছে তন্দ্রা, সিনা, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা যখন আসছে গ্লাস গেছে পড়ে, বলে ফেলছেন ইন্না লিল্লাহ, আল্লাহ বললেন দায়িত্ব নাকি ছোট হয়েছে, গ্লাস পড়লো কেন? আল্লাহ দোষ তো আমার না, দিছো গ্লাস ধরতে, ঘুমটা দেওয়ার কি দরকার ছিল? জোরে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন বলছেন আল্লাহ একটা প্রশ্ন কি? আমার খুব শখ হচ্ছে, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে জঘন্য লোকটাকে আমি দেখব। আল্লাহ বলেন দেখবা? হ্যাঁ, এইখানে দাঁড়াও, এই দিক দিয়ে একটা লোক যাবে, তার ছেলেকে সাথে নিয়ে সেই লোকটা সবচাইতে জঘন্য, সবচাইতে জঘন্য। দেখলেন, দেখার পর পরে বলছে আল্লাহ আমার প্রশ্ন কিন্তু অর্ধেক হয়েছে, আরো কিছু প্রশ্ন জমা আছে, কি তোমাকে দেখাতে হবে পৃথিবী এই মুহূর্তে সবচেয়ে ভালো বান্দাটা চেয়ে, ভালো বান্দাটা কাছে তুমি এখানে দাঁড়ায় থাকো, ওই দিক থেকে, ওই দিক থেকে বিকেলের দিকে একটা লোক আসবে, বিকেলের দিকে দেখে যে লোক সকালে গেছে সেই লোক ওই বিকেলেই আসছে, ওই লোক, ওই লোক। এবার মুসা বলতেছে আল্লাহ, মুসা বলতেছে আল্লাহ সকালে যে লোকটা দেখলাম সেই লোকটা হলো সবচেয়ে জঘন্য, ওই লোকটা আবার বিকেলে সবচেয়ে উত্তম লোক হলো কেমন? আল্লাহ বলছেন মুসা শুধু একটা কারণ, শুধু একটা কারণ, আমার ভয়ে চোখের পানি ফেলে তওবা করে কেঁদেছে। জোরে কর সুবহানাল্লাহ। আমরা 10 নম্বর গুণ শিখলাম, আমরা তওবা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কি করব আমরা? তওবা করব। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কেমন করে আল্লাহ ভালো হলো? এবার বলছেন এই বান্দা যখন তার সন্তানকে নিয়ে যখন ঘুরতেছিল যাচ্ছিল, সন্তান প্রশ্ন করছে বাবা এই যে বিশাল পাহাড় দেখা যায়, পাহাড় বড়, এর চেয়ে বড় কিছু আছে নাকি? আছে কি? ওই যা কাজটা দেখা যায়,
ওই আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে বান্দাটা বান্দার ওই বান্দাটা ছেলের প্রশ্ন শুনে চোখের পানি ফেলে হাওমাও করে কেঁদে বলছে, আল্লাহ তোমার চাইতে বড় দয়ার কি হতে পারে? যখন প্রশ্ন করে চাল ও আমার আব্বা, আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে জবাব দিতে নিয়ে বলতেছেন, এর চাইতে বড় হলো আমার আল্লাহ তাআলার ক্ষমা, আমার আল্লাহ তাআলার দয়া। এই কথা বলেই তৌবা করে সেই বান্দাটা আমার কাছে যখন মাফ চেয়ে নিয়েছে, সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হয়েছে এই দুনিয়াতে এই বান্দার চাইতে এই মুহূর্তে আর আমার পছন্দের বান্দার নাই। যখন সুবহানাল্লাহ, তৌবা করব কার কাছে? আসতে বলবো না, তৌবা করব কার কাছে? এই জায়গায় যারা বসে আছেন গুনাহ নাই এমন কোন লোক আছেন নাকি? এই দুনিয়াতে যারা আছেন গুনাহ নাই এমন কোন লোক আছে নাকি? গুনাহ ছাড়া কোনো লোক নাই? গুনাহ করা বান্দার যোগ্যতা, বান্দাকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দিয়েছেন, গুনাহ বান্দা করে, কিন্তু বান্দার গুনার মধ্যে কিছু ক্লাস আছে। যে কোনো বান্দা যদি কাউকে থাপ্পড় মারে এটার শাস্তি, আর কাউকে খুন করে তার শাস্তি কি এক হয় নাকি? এক হয় না। বান্দার টুকটাক কিছু ছোটখাটো কিছু গুনাহ হতে পারে, কিন্তু শক্ত কোনো, আমরা এত ভালো, যে মারপেট থেকে আমার জন্ম হয়েছে সেই মারপেট থেকে আমার বোনের জন্ম হয়েছে, বোনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই মনে হয় পেটুয়া উপজেলায় নাই। আছে আছে, যে বান্দা নিজের পেটের বোনকে ঠকায়, যে বান্দা নিজের পেটের বোনকে ঠকাতে পারে সে অন্যকে ঠকাতে পারে না, বোনকে বুঝায় দেয় না। বোন আসে, দশ বছর চলে যায়, বোনের জায়গার মাছ মেরে খায়। কি ঘের দেয় না? ঘের মাছের ঘের, বোন পাবে, বহু আগে পাবে বোন, বোনকে বুঝায় দেয় না, মাছ খাচ্ছে। হালাল না হারাম? আজ থেকে হালাল না হারাম? বোনকে ধান ধানের জমি বুঝে দেয় না, ধান আবাদ করে নিজে খায়। দশ বছর চলে যায়, এক যুগ চলে যায়, বোন মাঝে মাঝে এসে শুধু ইঙ্গিতে বলে, ভাই ভাই একটু একটু, বলার সাহস পায় না, বাপ নাই, মা নাই, একটু আসি, বাপ মার স্মৃতি ধরে রাখার জন্য একটু আসি। কখন যেন কোন ধমকটা যেন দেয়, ভাইকে দেখে বোনরা হাজার গুণে ভয় করে এই সমস্ত ফেতনার কারণে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত যখন মুখ খুলে বলে, ভাই সম্পত্তি কিছু বুঝায় দাও, এমন সম্পত্তি ভাগ করে যে সম্পত্তি না বিক্রি করা পর্যন্ত উপায় নেই। আমি কি ভুল বলতেছি? বোনের জমিগুলো এমন জায়গায় প্যাসের মধ্যে ফালায়, তুই যাবি কই? আমার দিয়ে যেতে হবে তোর, আছে না? আল্লাহ এমন প্যাসে ফালাবেন, তুই যাবি কই? জাহান্নাম তোর যেতেই হবে। সবই তো ঠিক, কিন্তু আমরা তো ঠিক হইনি। আল্লাহ আমাদেরকে তুমি ঠিক করে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা তো ঠিক না, আমরা কৃপণ, আমরা উদার চিত্ততা নিয়ে থাকতে পারি না। আমরা ভাবি যে আমি মেরে খেতে পারলেই মনে হয় ভালো হয়ে গেলাম, না আমি চালাক না, আমি বোকা, আমি কি বোকা? আবার বোনটাকে পাশে বসায় নিয়ে বলে, বোন একটা কথা বলি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়, দেখছেন কি ফতুয়া দিচ্ছে? আসেন এরকম আছে না বদমাইশ? এগুলো এগুলো শয়তান থেকে এগুলো কথা আবিষ্কার হয়। বোনকে যা অংশ বুঝাই দিতে বলেছেন কে? লিযাকারি মিসলু হাযিল উনসাইন অতিলকা হুদুদুল্লাহ, আয়াতের শেষ হলো এটা আল্লাহর সীমা, লঙ্ঘন করবি তো জাহান্নাম যেতে হবে। বান্দার হক নষ্ট করা যাবে, গীবত করা যাবে, যার গীবত করেছেন তার কাছ থেকে মাফ না নেওয়া পর্যন্ত আপনার গুনাহ মাফ হবে না। মারাত্মক জিনিস, গীবত করে বিপদে পড়বেন কেন? মিথ্যে সাক্ষী দিয়েছেন, তার কাছ থেকে মাফ না হওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন। মিথ্যে সাক্ষীর মাধ্যম দিয়ে রায় এসেছে, সেই ব্যক্তিটা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, জেল খেটেছে, অত্যাচার করা হয়েছে। আপনি ভাবতেছেন মিথ্যে সাক্ষী দিয়ে আপনি তাহাজ্জুদ পড়ে নামাজ পড়বেন, নামাজ জান্নাত পাবেন? অসম্ভব, উল্টা করে তোকে জাহান্নামে ঢোকানো হবে। বোঝা যায় কথা? কি বোঝা যায়? আল্লাহ তুমি সবাই কামল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, এই আলোচনাগুলো শুধু আপনি শুনছেন তা নয়, এই কথাগুলো ওয়ার্ল্ড ওয়াইড এখন দ্রুত সরে যায় প্রযুক্তির কল্যাণে, ক্যামেরাগুলো রেকর্ড করে গোটা দুনিয়া সাপ্লাই হয়ে যায়। হয়তো কয়েকদিনের মধ্যে এই আলোচনাগুলো কোটি কোটি মানুষের মধ্যে চলে যাবে। এই জন্য কথাগুলো আমি বলে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন। নাম্বার 11 হলো ইমান আনা,
ইমান আনার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন এক নম্বরে না এগারো নম্বরে। বলেন 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 এগারো নম্বরে। এতগুলো কথা বলার পরে বলছেন বান্দা যারা ইমান আনবে ইল্লা মান তাবা ওয়া আমানা, আগে তোবার কথা বলে এরপরে বলছেন যারা ইমান আনবে। ইয়াকাম কুকাম করবা তোমার ইমান আনাই হয় নাই, ঠিক কিনা বলেন? এগুলো সব বাদ দাও, এরপরে যারা ইমান আনবে ওয়া আমিলা সালিহান এবং নেক কাজ যারা করবে, আল্লাহ বলছেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ومن تاب وعمل صالحا يقول الا من تاب وامن وعمل صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. জোরে বলুন আল্লাহু আকবার। আমি কি আয়াত বাদ দিয়ে কোনো কথা বলেছি? আয়াত বাদ দিয়েছি কোথাও? সব কথা আমার না আল্লাহ? কার কথা? আল্লাহ এখানে একটা অফার দিয়েছেন, বান্দা তুমি যদি তৌবা করো, ঈমান আনো, নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিচ্ছি তোমার জীবনের যত সাইয়্যাত হয়েছে, যত গুনাহ হয়েছে, সেই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর অফারটা দেখে, তোমার যত গুনাহ সব গুনাহ উল্টায়া কি দেব? সওয়াব হাসানাত দেব, সাইয়াত কে হাসানাত করে দেব। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর করে আমাকে ভালোবাসে। এরপর আল্লাহ বলছেন বান্দা শোনো, গফুর তো কেউ নয়, রহিম তো কেউ নয়, গফুর কে? রহিম কে? আল্লাহই তো আমাকে ক্ষমা করবেন, আমার আল্লাহই তো আমাকে দয়া করবেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নম্বর ১৩ হলো মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী যারা দেবে আল্লাহর পছন্দের গোলাম সে হতে পারবে না। নম্বর ১৪ হলো অনর্থক কথা কর্ম এড়িয়ে চলা, বাজে কোনো কথা না বলা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা আস-সূর ওয়া ইযা মাররু বিল-লাগভি মাররু কিরামা। জোরে বলুন আল্লাহু আকবার। মিথ্যা সাক্ষী না দেওয়া, অনর্থক কথা কর্ম এড়িয়ে চলা। নাম্বার ১৫ হলো আল্লাহকে স্মরণে অন্ধবধিরের মতো না থাকা। নাম্বার ১৬ হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য দোয়া করা। পরিবারের জন্য দোয়া করার দরকার আছে না নাই বলেন? পরিবারের জন্য দোয়া করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তা শিখিয়ে দিচ্ছেন। সেই দোয়াটা হলো সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দিয়ে দাও। আল্লাহর কাছে চাইতে হবে ঘন ঘন, আল্লাহর কাছে বলতে হবে ঘন ঘন, দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, দিয়ে দিবেন কে? যার পরিবারটা ভালো এই পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয়টা নাই। যার সন্তানগুলো ভালো এর চাইতে বড় বরকত পরিবারের পৃথিবীতে নাই। এই জন্য পরিবারের জন্য দোয়া করতে বলেছেন কে? আল্লাহ দোয়া করতে বলেছেন। অর্থের প্রাচুর্য মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, সন্তানদেরকে সেই রকম করে সুন্দর করে তালিম দিতে হবে, বোঝাতে হবে, দিনই পরিবেশ আনতে হবে। সব খবর নেওয়ার আগে সন্তানকে বলতে হবে, বাবা ফজর পড়েছো কিনা, জোহর পড়েছো কিনা, আসর পড়েছো কিনা, মাগরিব পড়েছো কিনা। সকল শিক্ষার আগে বান্দা সন্তানকে বাবার দায়িত্ব, মার দায়িত্ব হলো নামাজ ঠিক মতো হয়েছে কিনা। যার নামাজ ঠিক ফকদ আকামাদ্দিন, যার নামাজ ঠিক নেই ফকদ ফকদ হাদামাদ্দিন। সে নামাজ যে নামাজকে ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো, যে নামাজ কায়েম করলো সে সব কিছুকে ঠিক রাখলো। জোরে কোন সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সাথে আর একটা কথা বলে দিই, নামাজ এবং পর্দা, পর্দার পুরুষেরও আছে পর্দা নারীরও আছে, পর্দার বিষয়টা আমরা খেয়াল করব। পর্দার বিষয়টা কখনো বাদ দেওয়া যাবে না মাম। আপনার চামড়া পরপুরুষ দেখবে আপনার জন্য গুনাহ হয়ে যাবে, জাহান্নামে জ্বলতে হবে আপনাকে।
এই জন্য আপনাকে পর্দার বিষয়ে সতর্ক থাকতে হবে। একজন স্বামী তার স্ত্রীকে চারটা কারণে মারতে পারে, শাসন করতে পারে, চারটা কারণে মারতে পারে। শুনবেন, আজ থেকে শুনবেন, মারার জন্য খুব দেখতেছি উৎসাহ আপনাদের। মারবেন, বউকে মারবেন, আস্তে আস্তে কয় কন্ত মারবেন, মারবেন, মারা যাবে। আমার মাদের তো কলেজে এখন পানি নাই। হুজুর কি শুরু করলো, কোন হুজুর দাওয়াত দিয়েছে মারার অর্ডার দিয়ে যায়, জীবনে আর দাওয়াত দিবে না, জীবনে আর দাওয়াত দিবে না। হয়তো মায়ের এরকম চিন্তা করতেছে। চারটা কারণে, চারটা কারণে স্বামী তার স্ত্রীকে, স্বামী তার স্ত্রীকে মারতে পারবেন, শাসন করতে পারবেন। এক নম্বর কারণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়েন, রমজান মাসের রোজা যদি না রাখেন, স্বামীকে যদি পাত্তা না দেন, স্বামীর আনুগত্য যদি না করেন, বৈধ আনুগত্য যদি না করেন। নম্বর চার হলো সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন। এই চারটা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারেন, মারতে পারেন। তবে মারার জন্য ক্ষেত্রে শর্ত হলো